إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله.

শুধু সর্বশ্রোতা বলতে কি বোঝায় সেটা আমাদেরকে মানে ব্যাখ্যা সহকারে বুঝতে হবে যেহেতু এই নামের সাথে একটি আইন রয়েছে এই কারণে আসাম এখন ভাষাগত দিক থেকে আইন উচ্চারণটা একটু ভিন্ন ধরনের এই কারণে বাংলা ভাষাভাষী অনেকেরই কাছে একটু ব্যাখ্যা মনে হয় কেউ আবার হাসাহাসিও করেন যে এটা কেমন উচ্চারণ হলো আপনাকে চিন্তা করতে হবে যে কোরআনুল করিম আল্লাহ সুফুত আয়লা নাজিল করেছেন ভিন্ন একটি ভাষায় যে ভাষায় আমরা কথা বলি না সে ভাষা হচ্ছে আরবি ভাষা সুতরাং আপনার মনের ভেতরে যখন এরকম একটা জিনিস কাজ করবে যে এটাকে খুব ফানি মনে হবে সেটার থেকে আপনি আল্লাহর কাছে পানহা চান আপনি যে ভাষাটা বুঝতে পারেন না এটার জন্য আল্লাহর কাছে দুঃখ প্রকাশ করুন করুন ক্ষমা প্রার্থনা এটা শুনতে এমনই লাগবে আমাদের কিছু করার নেই যেহেতু এটাই আরবি ভাষা এর অর্থ এই নয় আসামি বলে আমরা শেষ করে দেব কেননা এখানে ইয়া নাই এখানে হচ্ছে আইন আসামি এই নামটুকু আল্লা সুবাহানা তাক্রার ওয়ারাদাত কোরআনুল খেরিম ফিমা ইয়করিবু মিন খামসীনা মাউদুয়ান যে আল্লাহ সুবাহানা কোরআনুল খেরিমে অন্তত পক্ষে পঞ্চাশটি জায়গায় কাছাকাছি মানে উল্লেখ করেছেন যেমন উদাহরণ হিসাবে সুরা আল মুজায়দিলা কাদ সামি আল্লাহ কাউল আল্লাথি দিলুক في جوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير تربو سورة الشورى ليس كمثله شيء وهو السميع البصير وقوله, وقوله تعالى سورة البقرة وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم السميع هو الذي يسمع جميع الأوصات على اختلاف اللغة وتفنن الحاجات السميع اكتتا رأت جيمون جي اكتا شطة جيني যত ধরনের ভাষা রয়েছে সমস্ত শব্দ উচ্চারিত অনুচ্চারিত যেটি দূরের এবং কাছের বিভিন্ন ভাষার বিভিন্ন চাহিদা মানুষ এবং তার সমস্ত জীবকুল যে যে ভাষায় কথা বলছে সমস্ত প্রকার আওয়াজ শব্দ চাওয়া পাওয়া যিনি শুনেন তিনি হচ্ছেন আসামিয়ার ওকাত ইস্তাওয়া আসাম আউ্লাউল যে তিনি আল্লাহ না এমন একজন যিনি শুনেন তিনি গোপন যে কথা সেটাও তিনি শুনেন অর্থাৎ কথার সাথে যে কথার মিশ্রণ ঘটে ভাষার শব্দের সাথে তার কাছে কোনো রকম গণ্ডগোল হয় না এতগুলি প্রতিটি মুহূর্ত সারা পৃথিবীর সমস্ত মানুষ যে ভাষায় কথা বলছে সাথে সাথে সমস্ত চাওয়া পাওয়াগুলো বিভিন্ন ভাষা বিভিন্ন ভঙ্গিতে বিভিন্ন অবস্থায় সমস্ত কিছুকে আল্লাহ সুফানা তালা একেবারেই মানে কোনো বাধা ছাড়া সেটাকে সুন্দর করে তো শুনেন বটেই তারপর তিনি সেগুলোকে জবাব দেন তারপর তাদের চাহিদা পূরণ করেন তাহলে এই যে শোনা এটা যে শুধু আমরা শুনি আমাদের শোনাটা হচ্ছে অনেক ইমপারফেক্ট অপরিপূর্ণ আমাদের যদি পাঁচটি সন্তান থাকে এবং তারা যদি একসাথে পাঁচটি জিনিস আমার কাছে চায় অথবা পিতা মাতার কাছে চায় তাহলে একই মুহূর্তে পাঁচ জনের পাঁচটি চাহিদা আমরা তো আদায় করব দূরের কথা সেটা আমরা বুঝতেই পারবো পারবো না না শুনতেও শোনার অযোগ্য এই আল্লাহ সুফানোরানুল খেরিমে তিনি বর্ণনা করে দিয়েছেন যে এই যে মানে নামটুকু এই নামটুকুর প্রভাব কিভাবে আমাদের কাছে এসেছে যে একটি হচ্ছে যে মা খালকুম ওয়ালা বাথুকুম ইল্লা কানফ সিং ওয়াহিদিন ইন্নাল্লাহ আন বাসুইর যে যা কিছু তারা সৃষ্টি করছে এবং তাদেরকে যে আবার পুনরুজ্জীবন করা হবে সৃষ্টি করা হয়েছে একটি সত্তার মতো নাফসিন তিনি তার কাছে সমস্ত কিছু মানে কিয়ামতে এবং দুনিয়াতে সৃষ্টির সাথে সব কিছুকে একটি লোক কে শুনতে গেলে যে ধরনের অবস্থা হয় আল্লা কাছে সমস্ত মানব জাতিকে একত্রে একটা লোকের মতো মনে হয় শোনার ক্ষেত্রে এবং দেখার ক্ষেত্রে এটি আল্লাহ সুবাহান তালা তিনি সুরা লোকমান আয়াত নাম্বার আটাশ তিনি বলছেন নাফসিন ওয়াহিদাতিন যে সমস্ত মানব জাতির সৃষ্টিকে এবং তাদেরকে পুনরুত্থান এই সমস্ত লক্ষ কুঠি অগণিত অসংখ্য এই যে মানব জাতি যারা জাতিকে সৃষ্টি করা হয়েছে এবং তাদেরকে একটা প্রাণের আকারে আল্লা আলা গণ্য করে থাকেন কেননা তিনি হচ্ছেন এমন আল্লাহ তিনি হচ্ছেন তিনি সব কিছু শুনে ফেলেন এই কারণে আল্লাহ তালা যে তিনি তার একটি গুণ সেটা তিনি বলছেন যে সুবহানা এটি এমন একটি গুণ যে আল্লাহ সুফানত আলার নিজের স্বত্বাগত একটি গুণ ও ওয়াসাফ আল্লাহু নাফসাহু এর আয়াত হিসাবে দলিল হিসাবে যেটা পড়া হয় সেটি হচ্ছে সাওয়াউন মিনকুম মান আসারাল কাউলা ওয়ামান জাহারাবিহি ওয়া ওয়ামানহুয়া মুস্তাখফিন বিল্লেইলিন ওসারিবু বি নাহার সুরারায়ত আয়াত নম্বর দশ যে যে সমস্ত কিছু একই রকম আল্লাহ আলার কাছে মানে ফুটে উঠে অথবা তিনি শুনে থাকেন যে তোমরা তোমাদের মধ্যে যারা গোপনে কথা বলো অথবা প্রকাশ্যে কথা বলো রাতে আত্মগোপন করে কিছু করো আর দিনের বেলায় মানে যদি চলাফেরা করো যাই কিছু করো না কেন আল্লাহ সুবাহ কাছে সব সমান আল্লাহ সুবহান তালার যে জ্ঞান সেই জ্ঞানে সব কিছু ধরা পড়ছে তার কাছে কোনো কিছুই মানে দূরবর্তী নয় মান সাওয়া কল কোনো যত কিছু প্রকাশ্যে এবং গোপনে বলা হচ্ছে কাউলা এগুলোর ভিতরে আল্লা সুবাহান তালার কাছে কোনো পার্থক্য নাই কিন্তু আমাদের কাছে গোপনে ফিসফিস করে কেউ যদি কথা বলে তাহলে আমরা সেটা শুনতে পারি না আমাদেরকে বলতে হয় যে আবার সুন্দর করে একটু বলুন শুনতে পাচ্ছি না এই যে আপনারা শুনছেন আমার কথা এই যে সোনা এই সোনাটার জন্য আপনাদেরকে যন্ত্রের সাহায্য নিতে হয়েছে যে আমি আমার ঘর থেকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি এবং আপনারা সেটা যন্ত্রের মাধ্যমে একই সাথে শুনছেন এর ভেতরে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি যদি থাকে তাহলে শোনাটা মানে তখন অনেক কঠিন হবে এবং শোনাই যাবে না আল্লাহ হানা তাহলে হাজারো কুঠি এবং বিভিন্নভাবে সমস্ত প্রাণী কুলের শব্দগুলো এবং উচ্চারিত কথাগুলো বিভিন্ন ভাষায় সেগুলো তিনি শুনে থাকেন আল্লাহ সুফহান তালা তিনি বলছেন যে ইয়াস আলুহু মানফিসসামা সামাওয়াতি ওয়াল আউদ কুল্লা হুয়া ফি যে হেভেনের ভিতরে যারা রয়েছে তারাও আল্লাহ সুফহান তালার কাছে চাচ্ছে এবং পৃথিবীতে যারা রয়েছে তারাও আল্লাহ সুফহান তালার কাছে চাচ্ছেন এবং আল্লাহ সুফহান তালা সেগুলোকে শুনছেন এই যে সার্বক্ষণিক যে শুনছেন এটি এই গুণাবলীর ভিতরে ফুটে উঠেছে এই কারণে এটি হচ্ছে আল ইসমুল আজিম একটি আল্লাহর এমন একটি মহান নাম যে এই নামটুকু দিয়ে আল্লাহ আল্লা তালা সমস্ত কিছুকে জ্ঞানের ভেতরে নিয়ন্ত্রণের ভিতরে রা রাখেন এবং তিনি ফালা ওয়ালা তাস্তাবিহা যে কোনো কিছুই ভিন্নতর নয় তার কাছে সমস্ত শব্দগুলো এবং তিনি মানে তার কাছে সেটা ব্যতিক্রম হিসাবে ধরা পড়ে না এবং তিনি যে শুনতে শুনতে গিয়ে তিনি ত্যাক্ত বিরক্ত ব্যস্ত হয়ে মানে পড়ে না কোনো কিছুতে তার সমস্যা হয় না তাতে আল্লা সুহানা তালার কোনো সমস্যা হয় না তিনি সবার কথা মানে শুনেন এত মানুষের ভিতরে সমস্ত কথাগুলো তিনি এভাবে শুনে নিচ্ছেন এটি হচ্ছে প্রথম কথা তারপরে আল্লাহ যে আরেকটি সেটি হচ্ছে আন্না লাইসা আই আহাদিন মিন খালকে যে আল্লাহ সুফান মানুষকে সৃষ্টি করে তাকেও সোনার যন্ত্র তৈরি করে দিয়েছেন আল্লাহসুবহানা তালা শুনতে এত বেশি পছন্দ করেন যে তিনি মানুষের জন্য সেই শ্রবণ যন্ত্র শোনার জিনিসটাকে তিনি সৃষ্টি করে দিয়েছেন এবং এটাকে দেখার যে যন্ত্র চক্ষু তার আগে তিনি বর্ণনা করেছেন আল্লাহ সুবহান আতালা বলছেন এন্না খালাকানাল ইনসানা মিন নুতফাতিন আমশায়াদিন নবে ফাজে আল নাহু সামিয়ান বাসুইরা সোরাহ আল ইনসান আট নম্বর দুই জা আল্লাহ বলছেন ফাজ আল নাহু সামিয়ান আল্লাহ তোমাদি তোমাদের জন্য তৈরি করে দিয়েছেন একটি শ্রবণ আহ ইন্দ্রিয় এবং একটি চক্ষু ইন্দ্রিয় যা দেখে যা দিয়ে আমরা দেখি এবং শুনি কিন্তু আল্লাহ সুভানত আলার যে শোনা এবং দেখা এর সাথে কোনো কিছুর উপমা তুলনা মানে পরিমাণগতভাবে অথবা গুণগতভাবে অথবা সংখ্যাগতভাবে অতুলনীয় মানে এর কোনো তুলনাই হয় না কেননা বিষয়টি আল্লাহ সুবাহ তালা বলছেন কথাগুলো আপনাকে আমাকে এভাবেই মানুষের কাছে বলতে হবে আপনাকেও বলতে হবে কেননা এটি হচ্ছে আল্লাহ সুফহান তাল্লার একটি মানে কথা সুরা সুরা লাইসাকা মিসলিহি শাইউন ওয়া হুয়া সামিউল বাসীর তো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভাবে যে শুনেন এর একটি দলিল হিসেবে স্কলাররা যেটি বুখারীর একটি হাদিস থেকে যেটা বর্ণনা করছেন ইমাম আহমদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আলহামদুলিল্লাহ আল্লাযী ওয়াসিআ সামাউল আসওয়াত যে সমস্ত প্রশংসাগুলো আল্লাহ সুহানা আলার যিনি নিয়ন্ত্রণ করেছেন বৃষ্টিত করে দিয়েছেন তার সোনাগুলো সমস্ত শব্দসমূহকে শব্দসমূহকে আমরা রেকর্ড করেও শুনতে পারি আর আল্লাহ সুবাহাত তালার কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ বলে কালের কোনো বিবর্তন আল্লাহর কাছে নাই এখন চিন্তা করুন আল্লাহ সুবাহ আলার সোনাটা কেমন মানুষ যদি শব্দকে মানে রেকর্ড করে তারপরে শুনতে পারে আল্লাহ সুবহানত আলাহ তাহলে কত ব্যাপকভাবে সেটি শুনতে সক্ষম লাকাদ জা এত মুজা আদিলা এলা নবী ইউ সাল্লাল্লাহু আলী ও সাল্লাম তোকাল্লিমাহু যে যে নারী একটি মানে নবী সাল্লাল্লাহ আলাই সাল্লামের জীবদ্দশায় একজন মহিলা যিনি তার স্বামীর সাথে একটা সমস্যা নিয়ে রাসুল্লাহ সাল্লি সাল্লামের সাথে কথা বিনিময় করছিলেন তিনি কথোপকথন করেছিলেন সেই কথাটা ঘটনাটা আয়সাল আনহা বর্ণনা করছেন ও আনা যে আমি ছিলাম ঘরের একটি কোনায় আমি শুনতে পেলাম না যে তারা কি কথা বলছে আনহার কত ছিল সেটা আপনারা হাদিসের দলিলের মাধ্যমে জানেন যে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম রাতের বেলায় যখন তিনি তাহাজুত নামাজ আদায় করতেন তখন সিজদা দেওয়ার জায়গার অভাব হতো এত ছোট একটি ঘর যেই ঘরে আয়েশর আদুল্লাহ তাল আনহাত মাঝে মধ্যে শুয়ে থাকতেন তার পাকে তাকে সরিয়ে দেওয়া হতো যে তিনি যেন একটু সিজদা দিতে পারেন তাহলে একজন মানুষ মানে তিনি সিজদা দিতে ঠিক মতো পারছেন না ঘরটুকু এত ছোট সেই ছোট একটি ঘরে আয়েশর আব্দুল্লাহ তাল আনহা মানে তিনি অবস্থান করছিলেন এবং ওই যে মহিলা যার পারিবারিক সমস্যা নিয়ে রাসুল্লাহি সাল্লামের সাথে কথা বিনিময় করছিল একটু আস্তে আস্তে কথা বলতেছিল সেটাও তিনি দেখেছেন কিন্তু তিনি শুনতে পারেন নাই সুভেন আল্লাহ বিহামদিহি তিনি শুনতে পারেন নাই অথচ আল্লাহ তা তাহলে সাথে সাথে আয়াত নাজিল করে দিয়ে বলে দিলেন যে তিনি সম্পূর্ণভাবে সে কথা শুনেছেন فأنزل الله عز وجل قد سمي الله قولا التي تجادلك في زوجها وتشتقي الى الله والله يسمع تحاوركما ان الله سميع بصير. جي الله سبحانه وتعالى شنتي بيشن جي جيني ابنرشات بيبات كورتشي قوتها جي تعالى মানে স্বামীর যে সাথে যে গণ্ডগোলটা সেটার অভিযোগ করছে আল্লাহ রাসুলের কাছে সেটি আল্লাহ শুনতে পেয়েছেন উভয়ের কথাবার্তা আল্লাহ সুফানা তাআলা সর্বশ্রোতা তিনি শুনেন তাহলে তিনি মানে যে সাতটি হ্যাবেন এর উপর থেকে অন্য হাদিসের ভিতরে এসেছে যে ইবনে মাজার বখারিতে তাওহিদের ভূমিকাতে এসেছে যে সেই মহিলার কথাটুকু আল্লা তাআলা মানে সাব আসামাওয়াত হ্যাবেনের উপর থেকে শুনেছেন এটাই এই বর্ণনা এসেছে ফাউকা সাব আসামাওয়াত তাহলে আল্লাহ কোথায় এই কথার একটি দলিল হচ্ছে এই হাদিস যে হাদিসে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তালা সাতটি হেভেন অর্থাৎ বাংলাদেশের ভাষায় সাতটি আসমানের উপর থেকে আল্লাহ সুবহানাহু তালা শুনেছেন তাহলে আল্লাহ সুবহানাহু তালা যে সব জায়গায় নাই তিনি যে সাতটি হেভেনের উপরে আছেন এবং তিনি আছেন আরশেরও উপরে ইন্নাল্লাহা মুস্তাগনীন 'আল আরশ আল্লাহ সুবহানাহু তাআলা তিনি আরশের প্রয়োজন মুক্ত আরসকে সিংহাসনকে তিনি আমাদের মতো ব্যবহার করেন না তিনি ক্লান্ত হন না তিনি তার উপরে অবস্থান করছেন মানে ইস্তাওয়া হয়েছেন হাদিসের ভাষায় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুফানা তালার শোনাটা কত ব্যাপক এই কারণে অফির রিওয়ায়া আয়সার আদিউল তালা আনহা তিনি বলেছিলেন এটি ইবনে মাজাতে এসেছে আহ তাবার কল্লাজি ওয়াসা আসামহু কুল্লা সেই যে আল্লা সুবহান সেই সত্তা যিনি সমস্ত কিছুকে শুনে থাকেন তাহলে আমরা এভাবে জিনিসটার ব্যাপকতা বুঝতে পারলাম যে তিনি শুনে থাকেন এবং আলকা একটি হাদিসে কুৎসিতে এসেছে যে সমস্ত প্রাণীকুল যদি একটি ময়দানে একটি খোলা মাঠে দাঁড়িয়ে থাকে ওফিল হাদিস কুদসি ইয়া ইবাদি হে আমার বান্দা লাও আন্না আউওয়ালকুম ওয়া আখিরকুম ওয়া ইনসকুম ওয়া জান্নাকুম قامু ফি সাঈদ ওয়াহিদ ফাসআলুনি যে হে আমার বান্দা সৃষ্টির প্রথম থেকে প্রথমজন মানে আদম সালাম থেকে শুরু করে একদম সর্বশেষ শিশু আমরা জানি যে কেয়ামত যখন কায়েম হবে এই পৃথিবীতে তখন গর্ভবতী নারী তার গর্বপাত হয়ে যাবে ভয়ে এবং কেয়ামতের ভয়াবহতায় তার অ্যাবর্ষণ হয়ে যাবে এই তাহলে বোঝা যাচ্ছে যে কেয়ামতের ঠিক আগে যে শিশুটা জন্মগ্রহণ করবে সেই শিশুটাই তার ফুল ডেলিভারি হবে কিন্তু প্রেগনেন্ট অবস্থায় যে সকল মহিলারা থাকবে একজাক্টলি কেয়ামতের যখন শুরু হয়ে যাবে জেল জাল ভূমিকম্প তখন সমস্ত যে সকল নারী গর্ভবতী থাকবে তাদের গর্ভপাত হয়ে যাবে তাহলে সর্বশেষ শিশু প্রথম জন থেকে শুরু করে সর্বশেষ ব্যক্তি অগণিত অসংখ্য আমরা এর সঠিক পরিসংখ্যান জানাতো দূরের কথা আমরা কল্পনাও করতে পারি না এরকম অগণিত মানে পরিসংখ্যানের জনগোষ্ঠী মানুষ এবং জিন যদি তারা একটি সরল এবং ময়দানে দাঁড়িয়ে আল্লাহর কাছে চায়

ফিরিয়ে দিতে পারি গিফট করতে পারি উপহার হিসাবে তাদেরকে দিতে পারি তাদের সমস্ত চাওয়ার বিনিময়টা আমি দিয়ে দিতে পারি তাতেও আল্লাহ কমতি হবে না কেননা এখানে হাদিসে কুৎসিতে একটি উপমা এসেছে যে সমুদ্রের ভিতরে একটি সুই যদি রাখা হয় সেই সুইয়ের গোড়ায় যে পানিটুকু লেগে থাকে তাতে সমুদ্রের পানির কোনো কমতি হয় না কমে যায় না মানে মানে খুবই নগণ্য মানে এটা বলার সমুদ্র কত বড় তার ভিতরে একটি ছোট্ট সুই তার সাথে লেগে থাকা পানির বর্ণনাটা এসেছে যে অল্প একটু পানি আর রয়েছে বিশাল সমুদ্র এবং সেই সমুদ্রে কোনো যখন কিছুই কমে না আল্লাহ সুফহানা তালা যদি সবাইকে জিন এবং ইনসানকে দিয়ে থাকেন শুনেন এবং দিয়ে তাতে আল্লাহ সুফান তালা কিছুই কমবে না এই কারণে আল্লাহ সুবাহানা তালা সব কিছুকে শুনেন সাহ আল্লাহ জামিয়ানু ওহ তাদের সমস্ত চাওয়া পাওয়াকে আল্লাহ তালা শুনতে সক্ষম এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে তিনি সব কিছুকে দিন ইনসান কুল্লহুম আউয়ালহুম ইলা ইয়র সাল্লাহি আল আউট সমস্ত পৃথিবীর সমস্ত প্রাণীজগতের সব কিছুকে তিনি শুনেন। অফিস শাহি হাইন আবি মুসা আশাহারী কল কুন্নাম আন নবি ও সাল্লাল্লাহু আলি সাল্লাম ফি সাফরেন যে আবু মুসা আশাহারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমরা একটি সফরে ছিলাম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফাকুন না ইদা উলুনা না আমরা যখন কোনো উঁচু জায়গায় উঠে যেতাম তখন আমরা তাকবীর বলতাম বলতাম যে আল্লাহু আকবর তারপর ফাকাল এবং এই তাকবীর বলাটা এটা অনেক জোরে হয়ে যেত মানে তাদের একটি অভ্যাস ছিল যে সাহাবিরা যখন উপরে উঠতেন কোনো কিছুর উপরে মানে পথে তখন তারা আল্লাহ আকবারু এই কথাটা উচ্চস্বরে বলতেন তাদের এই উচ্চস্বরে আল্লাহর রিকির আদায় করাটা দেখে রাসুলিল্লাহ সাল আলি সাল্লাম যে মন্তব্য করেছিলেন সেটাই শাহি মুসলিম এবং বোখারিতে এসেছে এর আলা আনফুসাকুম যে তোমরা এত অস্থির হয়ে পড়ো না নিজেদের প্রতি নম্রতা প্রদর্শন করো একটু মানে ইজি হও সহজ সহজিয়া হয়ে থাকো এত কষ্ট করার কোনো প্রয়োজন নাই ফা ইন্নাকুম লা তাদা আসাম্মান ওয়ালা গায়বান তোমরা কি এমন কারোর কাছে তোমরা দোয়া করছো যে যিনি শুনেন না অথবা অনুপস্থিত ওয়ালা কিন্না তাদউন আসসামিআন ও বাসীরান ক্বরীবান কিন্তু তোমরা যার কাছে তোমরা যাকে তোমরা ডাকছো তিনি শুনেন এবং তিনি দেখেন এবং তিনি তোমাদের অতি নিকটেই রয়েছেন তাহলে সামিআন এই কথাটা বারবার হাদিসে এবং কোরআনুল কারীমে সবসময় দেখার আগে এসেছে এটা যেমন শুনতেও আমাদের ভালো লাগে এবং চিন্তার ক্ষেত্রেও শোনাটাকেই বেশি আল্লাহ পছন্দ করেছে শোনাটা এত গুরুত্বপূর্ণ আমরা পরে আলোচনা করছি আমরা যখন দেখি যে আমাদের সমাজে যখন স্বামী স্ত্রী একে অপরকে বলে যে এই শুনছ এই যে কথাটা এটাও কত মানে ভালো যেমন এই যে শোনা এই যে কাজটুকু এটা আসলেই আল্লাহর একটি বিশেষ না আল্লাহ সুবাহান মানে মানুষদেরকে ইভেন নবী সাল্লা আলি সাল্লামকে সবাইকে এভাবেই তিনি বলেছেন যে শুনো শোনাটাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ সুবাহান তালা তার কাছে সবচেয়ে প্রিয় যে জিনিসটা তিনি শুনে থাকেন হাদিসের ভিতরে এসেছে সেটি হচ্ছে যে আল্লাহ তাআলা মানে তিনি তার রাসুলদের উপরে যে কিতাব নাজিল করেছেন সেই কিতাবটা পড়াটা শুনতে পছন্দ করেন আল্লাহ সুবহানা তালা সবচেয়ে ভালো উত্তম যেটা সবচেয়ে বেশি পছন্দ করেন শুনতে সেটা কি সেটা হচ্ছে যে আল্লাহর নাজিলকৃত কৃতাব যখন তার রাসুল পাঠ করে সেটা আল্লাহ শুনতে পছন্দ করেন সুফহান আল্লাহ এ কারণেই রাসুল ইল্লাহি সাল্লি সাল্লাম যখন তিলাওয়াত করতেন তখন আল্লাহ সুবাহান তালা সেটা শুনতেন সেটা আমরা হাদিসের ভিতরেই পেয়ে যাচ্ছি তো এই কারণে আমাদের কি দরকার আমাদেরও উচিত যে কোরআন এই এই যে নামটুকুকে বুঝতে হবে বুঝতে হবে এভাবে যে নামটুকু দিয়ে আমরা এটাকে কিভাবে আমল করব। এটা আমাদের ভিতরে প্রশ্ন আসে তাহলে আসামিয়াও এই নামটার উপরে আমল করতে গেলে প্রথমেই আপনার উচিত হবে যে আল্লাহ যেটা শুনতে সবচেয়ে বেশি পছন্দ করেন সেটা যদি আপনি করেন এই কারণেই বোহারিতে এসেছে রাসুল্লাহ বলেছিলেন ইবনে মাসউদকে বলেছিলেন কল আলী রাসুল্লাহ একরা আলাইয়া হে আবদুল্লাহ মানে ইবনে মাসউদকে বলছে এক আলাইয়া তুমি আমার কাছে পাঠ করো ফকল ফাকুলতু আমি তখন বললাম ইয়া রাসুল আল্লাহ আকরা আলাইক আমি আপনার রূপ কাছে পাঠ করব আপনি কি বলছেন ও আলাইক অনজেল আপনার উপরে কিতাব নাজিল হয়েছে আমি আপনার কাছে তিলাওয়াত করব কাল নাম ইন্নি ও হেব্বু আন আসমা হু আমি অন্য কেউ তিলাওয়াত করুক সেটা আমি শুনতে বেশি পছন্দ করি কেননা আল্লাহ তার রাসুলের কাছ থেকে তিলাওয়াত শুনতে পছন্দ করেন সুফান করেন তার সৃষ্টি জগতের ভেতর তার ভিতরে সবচেয়ে উত্তম শুনতে পছন্দ করেন তার রাসুলের কণ্ঠে মানে কোরআন এর তেলাওয়াতকে পছন্দ করেন সেটাকেই রাসুল সাল্লাহ আলি সাল্লাম আমল করেছেন কিভাবে যে ইবনে সউদ তুমি আমার কাছে কোরআনটাকে একটু পড়ো আমি শুনব যখন ইবনে মাস এই সুরা নিসা পড়তে শুরু করলেন ফাকারা আতু সুরাতু নিসা হাত্তা উতিয়াদ ইলা হাজিহিল আয়া ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা শাহিদা আয়াত নাম্বার 41 সুরা নিসা যখন যে আল্লাহ এই আয়াতে বলা হচ্ছে যে যখন উম্মতের অবস্থা কি হবে যখন প্রত্যেকটি উম্মতের ভেতর একটি করে সাক্ষী হাজির করা হবে এবং এই সামনে সাক্ষী হিসাবে পেশ করা হবে তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম থেমে গেলেন বললেন হাসবুক আল যথেষ্ট হয়েছে এই পর্যন্তই তুমি এবার থামো আইনাহু হু তাজরিফান ইবনে মাসউদ বলছেন যে রাসুলিল্লাহ সাল আলী সাল্লামের চক্ষুটা অশ্রু সজল ছিল চোখের পানি টলমল করছিল তিনি কাত ছিলেন তো এই যে কোরআন একজনকে বলা যে আচ্ছা আপনি একটু কোরআনটুকু পড়ুন আমি একটু শুনি এটা কি আমাদের সমাজে আছে এটা নাই কেননা আল্লাহ সুবহান তাআলা মানে আমর আল্লাহ তাল মুমিন বিল ইস্তিমা ও ইল কোরআন আল্লাহ সুবহান তালা হুকুম দিয়েছেন যে তোমরা কোরআনটাকে শ্রবণ করো প্রিয় শ্রোতা আবারও বলছি তিলাওয়াতের কথাটা কিন্তু আমি বলছি না কেউ একজন তিলাওয়াত করবে অন্য কেউ শুনবে আপনি তো সারা জীবন তিলাওয়াতই করলেন কিন্তু আপনি কি কখনো শুনেছেন মানুষকে বলতে হবে টেপ রেকর্ডারকে নয় টেপ রেকর্ডারকে তো রাসুলীলা সাল্লাহুসাল্লাম বলেন না হে টেপ রেকর্ডার তুমি আমার জন্য একটা ক্যাসেট চালিয়ে দাও এটি করবেন না টেপ রেকর্ডারে কোরআন শোনা অবশ্যই একটি আমল সোয়ালে একটি সৎকর্ম এবং আল্লাহ সোভানতাল আপনাকে সওয়াব দিবেন ভালো করে বুঝতে চেষ্টা করুন একজন মানুষকে রিকোয়েস্ট করা যে আপনি কোরআনটা পড়ুন আমি শুনি এই অভ্যাস এটি এত বড় একটি এটা আমাদের সমাজে নাই আল্লাহ মুমিনদেরকে হুকুম করেছেন তোমরা কোরআন শুনো কিভাবে শুনবে কেউ একজন তেলওয়াত করতে হবে তারপরে শুনবে ওয়াল ইনসা তুলাহু এবং সে চুপ থাকবে আমার আয় এই যে এইটি একটি সবার জন্য একটি আদেশ এই কারণে আল্লাহ বলছেন ওয়াইজা কুরিয়াল কোরআন আল্লাহম তোর হেমন যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মানে শুনো এবং চুপ থাকো শোনাটা প্রথম চুপ থাকাটাও এর সাথে সংশ্লিষ্ট তাহলে রহমত আসতে পারে তো আমাদের রহমত আসে না কেন যেমন আমাদের কোনো অনুষ্ঠান ধরুন আমরা একটা রেস্টুরেন্টে একত্র হলাম সেখানে কোরআন শূন্য আলোচনা হবে কেউ একজন মাইকে কোরআন চালিয়ে দিল এত বড় জঘন্য এত বড় জঘন্য একটি কাজ করতে তাদের মানে কোনো সেন্সে কাজ করে না কিছুই করে না এবং মানুষজন কথা বলছে কেউ শুনছে না এটা তো সোয়াপ্ত হবেই না মারাত্মক গুণা হবেই কেননা কোরআন শুনতে হয় আল্লাহ সুবাহ তালা নিজে তার রাসুলের কাছ থেকে শুনতেন এই জন্য একে অপরকে হুকুম করার যে সুন্না এটা তো আগে থেকেই চলে আসছে রাসুল ইহি সাল্লাম নিজে একবার উবাই ইবনে কাবকে বললেন যে উবাই সরাদ আনহু কাল কাল নবী সাল্লাম আল উবাই হে উবাই আমাকে হুকুম করেছেন তোমার কাছে আমি কোরআন তেল করবো ক্যান ইউ ইমাজিন আপনি চিন্তা করুন আল্লাহর রাসুলকে আদেশ করা হয়েছে একটা মানুষ যিনি মানে বিশিষ্ট সাহাবি বটে উবাই ইবনে কাবের কাছে আল্লাহর রাসুল গিয়ে কোরআন তেলাওয়াত করবে আল্লাহ সেটাকে হুকুম করেছেন সুবহান আল্লাহ

রাসুলিল্লাহি সাল্লিয়াল করেছিলেন এটি ঐতিহাসিক একটি ঘটনা এই যে সোনা আসামিয়ার ফজিলত এর থেকে যে আমরা বেনিফিটটা নিব উপকারিতা কিভাবে নিব আমরা তো নামের ব্যবহার নামটার যে গুরুত্ব বুঝতে পারি না

দেখুন সাহাবীদের জীবন বর্ণনা দেখুন স্কলাররা লিখেছেন তাদের কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা যখনই একত্র হতো তখন তাদের ভিতরে একটা মানে কেউ একজন হয়তো বলতো এই আপনি একটু কোরআন তেলাওয়াত করেন তো আমরা কোরআন তেলাওয়াতটা শুনি তখন তারা কোরআন তেলাওয়াত শুনতো ওয়াকানা অমর এবনুল আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইয়াকুলু লি আবি মুসা ওমর ইবুল খাত্তাব বিশেষভাবে আবু মুসা আশারিকে পেলেই বলতো জাকির না রব্বানা ফাইয়াকরা উ আবু মুসা ওহুম ইয়াস্তাম হে আবু মুসা তুমি আমার আমাদের রবের কথাকে স্মরণ করিয়ে দাও অর্থাৎ তুমি কোরআন তেলাওয়াত করো এবং তারা সেই কোরআন তেলাওয়াতটা শুনত আমরা কি সেটা করতে পেরেছি আমি ব্যক্তি জীবনে আমি বিভিন্ন মাহফিলে বিভিন্ন মসজিদে এবং কারোর বাসায় অনেক সময় যাই মানে অনেক সময় ইচ্ছা হয় যে একজনকে বলি যে আপনি তেলাওয়ারটা করুন আমি শুনি এগুলো তো সুযোগ হয়ে ওঠে না আমাদের সমস্যা কি যে খাবার হ্যাঁ এই মিষ্টি দেন এই চা দেন এই এটা নিয়ে আসেন সেটা নিয়ে আসেন এই ধরনের জঘন্য মানে একজন জ্ঞানী ব্যক্তি কোনো মজলিসে গেলে সে কি করতে চায় তার দিকে কোনো ধরনের মানে কোনো দৃষ্টি নিক্ষেপ না করে তাচ্ছিল্য ভাব নিয়ে খাবারটাকে একটা বিরাট কাণ্ড কারখানা যে খাবার খেলেই সে বহুত মানে তার ভা মানে মানুষের কাছে মিশে আমার একটি ধারণা হয়েছে যে লোকজন ধারণা করে কারোর কাছে গেলে যে সে হয়তো দীর্ঘদিন ধরে না খেয়ে তার কাছে এসেছে অথচ উচিত ছিল বসে থাকা দেখুন সে জ্ঞানী ব্যক্তি আপনাকে নিয়ে কি করছে এই যে আমলটা এটা আমরা করার সুযোগ পাই না যেহেতু না সেই জন্য উচিত আমাদের বাসায় বসে এই ছোট বাচ্চাদেরকে ডেকে আনা মাঝে মধ্যে যে তুমি কোরআনটা তেলাওয়াত করো আমি শুনি কেননা আল্লাহ রাসুল্লাহ সাল্লা সাল্লাম নিজে অন্যকে হুকুম করতেন সাহাবিরা অন্যকে হুকুম করতেন আল্লাহ সুবাহ নিজে শুনতে সেটা পছন্দ করতেন এবং সেটাই আমরা শুনতে শুন শুনব এবং শোনা উচিত এভাবেই হচ্ছে আল্লাহ তালার আশ্রামে এই কথাটার বাস্তবায়ন করতে হবে এভাবে আল্লাহ সুবাহন তালা হাদিসে কুৎসির ভিতরে বলছেন যখন মানুষ ফরজ এবাদতগুলো করে ফেলে তখন আল্লাহ সুবাহান তালার নৈকট্যটা লাভ করার দিকে এগিয়ে যায় কিন্তু যখন নাওয়া ফেল কাজগুলো করে অর্থাৎ ফরজ কাজগুলো বাদ দিয়ে যত মুস্তাহাব নাওয়া ফেলা অতিরিক্ত কাজগুলো করে তখন আল্লাহ তালা সেই বান্দাকে ভালোবাসতে শুরু করেন হাত্তা ওহিবাহু তখন আল্লাহ সুবাহ বলেন যে আমি তাকে ভালোবাসতে শুরু করি ফাইজা আহবাবাহু কন্তু সামা আহু আল্লাউবিহা যে যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার হয়ে শুনি সে যা শুনে এই কথাটার অর্থ কি এ যে কিু আল্লাউবিহা সে যেটা দিয়ে শুনে আল্লাহ আল্লা তালা তার শোনা হয়ে যায় তার শ্রবণ ইন্দ্রিয়ের সাথে আল্লাহ সুবহানা তালা হয়ে যান এর মানে এই না যে আল্লাহ আল্লা সুবাহান মানুষের ভেতরে হুলুল হয়ে যায় মিশে যায় যেটা বাংলাদেশে মানে সুফিপন্থীর লোকরা বিশ্বাস করে থাকে আল্লাহ সুবাহান তালা কখনোই মানুষের ভেতরে তার কলবে অন্তরে বিলীন হয়ে যান না তিনি হাদিসে কুৎসিতে আছেন যে তিনি যখনই ভালোবাসেন তখনই মানুষের সোনাটা আল্লাহর সোনা হয়ে যায় এর কথার অর্থ হচ্ছে ওয়া ইন্নামা মায়া জাহির আহু হাকিকাত হু ইন্ন আল্লাহ তা দাদু হাজ আব্দি ফিসা মাহু ও বাসাহু ও বাচ্সাহু ফায়াকুন সা মাহ্ লাহ তা আয়েলা এখলা সাহা ওয়া ভিহি ইশতায়ানা ওয়া ফিহি শরিয়াব আতবা যে আল্লাহ সুবহানা তালা তার বান্দাকে মানে হৃদায়ত দেন পথ নির্দেশনা দেন যে সে কিভাবে শুনবে সে কিভাবে দেখবে সে কিভাবে আঘাত করবে সে যখন আল্লাহ তালার স্বার্থে সব কাজ করবে আল্লাহ তখন তাকে কি করবেন সাহায্য করবেন আল্লাহ ইস্তেয় আল্লাহ তাকে সাহায্য করবেন ফিহি তার মানে এটার অর্থ হচ্ছে আল্লাহ তাকে সাহায্য করবেন সে যেন ভালো জিনিসগুলো শুনে কথা শুনে ওয়া এবং তাকে মানে এবং তার কমানগুলোকে যে মান্য করে এই জিনিসগুলো শুনে এই দৃষ্টান্ত হচ্ছে যে আজকের এই মহতি অনুষ্ঠান আমার এই কথামালা আমি আপনাদের সামনে যে আল্লাহ সুবাহ যে মহান একটি নাম আসাম এটা আলোচনা করছি আল্লাহ সুবাহ আপনাদের সবাইকে ইনশা আল্লাহ ভালোবাসেন বলেই তিনি আপনাদেরকে তাওফিক দিয়েছেন যে তার কথাটা শোনার জন্য এই কারণে যখন আমরা অতিরিক্ত নাওয়াফেলগুলো আদায় করব তখন আমরা এমন কাজগুলো মানে করার জন্য সামর্থ্য অর্জন করব যেটা আল্লাহ শুনতে পছন্দ করেন তখনই আমাদের শোনাটা আল্লাহর শোনা হয়ে যাবে তখন আল্লাহ যখন আমরা সে শুনবে তখন এমন হবে যে সে আল্লাহর মাধ্যমে মানে যেমন আল্লাহ সুবাহ তার মতো তার হয়ে শুনছেন এই কথাটার অর্থ হচ্ছে যে তার কে সাহায্য করবেন তাকে বাস্তবে দেখিয়ে দেবেন হিদায়া দেখিয়ে দেবেন হৃদায়াত তাওফিক তাকে দান করবেন এখানে হচ্ছে তিন নম্বর হিদায়া তাওফিক তখন সে এমন কথা শুনবে যেটা আল্লাহ হালাল করেছেন হারাম জিনিসটা শুনবে না যে টেলিভিশনের বাংলাদেশের টেলিভিশনের খবর কিন্তু শুনবেন না কেননা খবরের আগে যে বাজনাগুলো বাজানো হয় সেটা হারাম শোনা যায় না তাহলে আমাদের দেশের যে টেলিভিশনগুলোর এখন যে পরিবেশনা হচ্ছে তার শোনার কোনো হালাল উপায় নাই সুতরাং পত্রপত্রিকা পড়ে সেটা চাহিদা পূরণ করতে হবে আল্লাহ সুত বলছেন ফাত্তা কল্লাহা মাস্তা তুম এই যে আল্লাহর কোরআনুল ক্যারিম এটাও যে শুনতে হবে এটা সামর্থ্য অনুযায়ী শুনবে এখানে আবার আরেকটা সমস্যা দেখা দেয় যে ও আপনি কি অর্থ বোঝেন অর্থ বোঝেন আর নাই বোঝেন শোনাটাই হচ্ছে শুনতে হবে বোঝাটাও জরুরি কিন্তু তার সামর্থ্য অনুযায়ী হ্যাঁ যেমন আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করতে হবে তার সামর্থ্য অনুযায়ী সু ইল্লা শেখ ইবন রাহমাহুল্লাহ উসাইমিন শেখ উসাইমিনে জিজ্ঞাসা করা হয়েছিল হাল ইয়াসাবুল ইনসান যে কোনো মানুষ যদি কোরআনকে পরে সে যদি এটার অর্থ না বোঝে তাহলে কি তার সওয়াব হবে এর জবাবে ইবনে ওসাইমিন যে কথাটা বলেছিলেন সেটা আমি আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি যে সেটা ফতোয়া নুরুল আলাদ তিনি বলেছেন ফাল আমলাম ফাহাম যে একজন মানুষ তাকে পূর্ণ সবাব দেওয়া হবে সে কোরআনের অর্থ বুঝুক বা না বুঝুক এই অর্থ বোঝার সাথে সবাবের কোনো সম্পর্ক নাই কোরআন শুনলে তার স্বভাব হয়ে যাবে আর আল্লাহ সব তারা আপনি যে শুনছেন সেটাও তিনি শুনছেন কিন্তু উচিত প্রত্যেকেরই কোরআনের অর্থটা শোনার চেষ্টা থাকা আগ্রহ থাকা উচিত যেমন সে মানে কোন স্কলার কোন বিদ্যানের কাছ থেকে সেটা শুনতে পারে যারা কোরআনের অর্থ বোঝে এবং বলতে পারে যাদের উপরে নির্ভর করা যায় ফি যে সকল ব্যক্তি যাদের উপরে আপনি বিশ্বাস করেন আস্থা রাখেন তাদের কাছ থেকে আপনি কোরআনের অর্থ শিখতে পারেন সেই পরামর্শ শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ তিনি দিয়েছেন তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে এই যে আসামে এটা থেকে যে আমরা একটা বেনিফিট যে পেতে পারি এর একটা প্রক্রিয়া হচ্ছে যে কোরআন কে শোনা আশা করি সেটা আপনারা বুঝতে পেরেছেন এবং এই যে আহ কোরআনুল যখন আমরা তেলাওয়াত করবো অথবা আল্লাহ সুবাহাত আলার নামটাকে যখন আমরা তাকবির হিসাবে বলবো কোনো কোনো ক্ষেত্রে উচ্চস্বরে করতে হবে এটা দিয়ে আবার এই বোঝায় না যে নামাজের ভেতরে আমিন আসতে বলতে হবে হাদিসের ভিতরে যে সকল জায়গায় যে সকল জিকির শব্দ আকারে উচ্চ স্বরে বলার হুকুম এসেছে সেটাকে আপনাকে আমাকে উচ্চ স্বরে বলতে হবে এর ভেতরে নারী এবং পুরুষের কোনো পার্থক্য নাই কেননা নারীর যে কণ্ঠ সেটা আওরা নয় নারীদের মানে মেয়েদের কণ্ঠস্বর কিন্তু আওরা নয় মানে এর কোনো পর্দা করতে হবে না যেমন নারীদের জুতা আর পর্দা করতে হয় না হাতের লেখার পর্দা করতে হয় না যদিও এই ধরনের উদ্ভট কর্মসূচি আমাদের সমাজে রয়েছে অর্থাৎ যেমন হজের সময় যখন তালবিয়া পাঠ করা হয় আল্লাহ লেবাহ লেবিক বাংলাদেশের মহিলাদের দিকে তাকান সে কখন লাবা বলল ওটা তো কাছে থেকেও কেউ শুনতে পারে না সে নাকি আবার হজ করে এসেছে কান্নাকাটি করলে কিছুই হবে না কান্নাকাটি না শরীয়তের যে হুকুম যেটা যেভাবে এসেছে সেটাকে সেভাবে আদায় না করলে সেটা আল্লাহ সুবাহ শুনবেন না আল্লাহ সুবহানা তা আলা গোপন কথাও শুনেন তার মানে এই নয় যে তালবিয়াটাকে গোপন করতে হবে সহিদ হাদিসে এসেছে আয়েশার আদেলা তালা আনহার তালবিয়া সাহাবীরা শুনতেন যে তার কণ্ঠস্বর তাদের কাছে পরিচিত ছিল যে এত পরিচিত ছিল যিনি এত জোরে জোরে তালবিয়া পাঠ করতেন যেটা শুনতে পেত কিন্তু এর মানে এই নয় যে আপনি এখন হজ করতে গিয়ে আবার এত জোরে জোরে চিৎকার করবেন যে আশেপাশের লোক তাকিয়ে দেখবে আপনি কে সেটা নয় বরঞ্চ একটু শব্দ করে আপনার বলা উচিত যেন আপনার কাছে যে ব্যক্তি যিনি আছেন অন্তত তিনি যেন শুনেন তাতে কোনো শরীয়তে সমস্যা নাই যেমন সমস্যা নাই আমিন বলাতে রাসুলিল্লাহি সাল্লি সাল্লাম যখন মসজিদে নামাজ পড়তেন তখন ফাতেহা পাঠের পর সাহাবিরা উচ্চস্বরে আমিন বলতো এটি সহি হাদিস দ্বারা প্রমাণিত এখন শুধু পুরুষ বলবে জোরে আর মহিলারা মিনমিন করবে এরকম কোনো হাদিস নাই মহিলাদের জন্য কোনো নতুন করে নামাজ আবিষ্কার করা হয় নাই নামাজ একটাই যেটা রাসুল সাল্লাম শিখিয়েছেন সেটাই পুরুষ মহিলার জন্য একই রকম সুতরাং আল্লাহ সুবহানা তারা সবচেয়ে শুনেন তার কিতাব পাঠ করাকে এবং তার জিকিরকে পাঠ করাটাকে তিনি শুনেন তাহলে আমরা যে দেখতে পাচ্ছি যে এই যে শোনা এই শোনাটা আসাম এই কথাটার অর্থ তাহলে কি দাঁড়ায় একটি হচ্ছে ইমাম আল তালা তিনি আসামিয়া এই শব্দটার অর্থ বলেছেন অন্য জুয়া এটি হচ্ছে তার সেই সত্তা যিনি গোপন এবং চুপি চুপে কথা এবং গোপন কথা সিররান যে কথাটা আস্তে করে বলা হচ্ছে সেটাও এবং নাজুয়া মানে গোপন সলা পরামর্শ সিওয়া ও আইন্দাহু জাহেরা ওয়াল হফুত যেটা প্রকাশ্যে বলা হচ্ছে অথবা আড়ালে বলা হচ্ছে গোপন করে বলা হচ্ছে ও নতকু অ শকুত যে উচ্চারিত অনুচ্চারিত মানে যেই শব্দের কোনো আওয়াজ নাই আর যে শব্দটা আওয়াজ হচ্ছে যেটা বাহ প্রকাশ্যে করা হচ্ছে যেটা গোপনে করা হচ্ছে যেটা বীরবির করে বলা হচ্ছে যেটা গোপনে সলা পরামর্শ করেছে সব কিছুকে যিনি শুনেন সেই তিনি হচ্ছেন আসামিয়ায় এই সংজ্ঞাটা দিয়েছেন ইমাম আল হতাবি রাহিমাহুল্লাহ তাআলা তারপর আসামিয়ায় এই কথাটাকে ব্যাখ্যা করেছে যেমন এটার আরেকটি অর্থ হচ্ছে আসামি আসামিয়া আরেকটি অর্থ হচ্ছে যে কবুল করা এবং জবাব দেওয়া এটা আপনাদেরকে জানতে হবে আসামিয়ায় আল্লাহ সুবাহ আসামিয়ায় ইন না আসামি আর মুদাফ ইলাল্লাহিত আলা আহ ইয়ানকিসম এলা কিসমাইন যে আল্লাহ সবহানতালার যে গুণ হিসাবে যেটা এসেছে আসামিয়ার এটার দুটো অর্থ হয় একটি হচ্ছে স্যামি ইয়া ইয়াতা আল্লাহ বিল মাসমুয়াত সমস্ত কিছুকে শ্রবণ করা সাথে নিবদ্ধ থাকে যেটা ফায়াকু আয়নাহু দ রাক সাউথ সাউথি যে ইদ্রাকু সাউথি মানে হচ্ছে সমস্ত শব্দগুলোকে উপলব্ধি করে এটি হচ্ছে একটি অর্থ আরেকটি হচ্ছে ইস্তিজাবা সামিও না ইস্তিজাবা মানে জবাব দেওয়া কোনো কিছুকে শুনে এটা রেসপন্স করা এটাও স্বামী অর্থ সুতরাং বাংলা ভাষায় যখন আপনি বলছেন সর্বশ্রোতা তখন কিন্তু অর্থটা কমপ্লিট হলো না আপনি কি লক্ষ্য করেছেন যে বাংলা ভাষা যে সমস্যাটা আমরা দেখতে পাচ্ছি যে সর্বশ্রোতা দিয়ে এই শব্দের পুরো অর্থ আমরা বুঝতে পারলাম না ব্যাখ্যার প্রয়োজন হয়ে পড়েছে একটি হচ্ছে শোনা এবং জবাব দেওয়া দ্বিতীয় অর্থ হচ্ছে জবাব দেওয়া আন্নাহু ইয়াজিবু মিন দোয়া আল্লাহ তাআলা কাছে যে দোয়া করা হয় সেটার যে আল্লাহ জবাব দেন সেটাকেও আসামি বলা হয় এর দলিল হচ্ছে আল্লাহ হ্যান্না তাহলে বলছেন ইন নাও রব্বী লাসামি আর দোয়া সোরা ইব্রাহিম আয়াত নম্বর 39। যে আল্লাহ হচ্ছেন সেই রব যিনি দোয়াটাকে শ্রবণ করেন তাহলে দোয়াটাকে শোনা এটা হচ্ছে আসামি এর দ্বিতীয় অর্থ ওয়াকাউলি মুসাল্লিন সামি আল্লাহু লিমন হ্যামিদা সামি আল্লাহ লিমান হামিদা তাহলে এই কথাটার অর্থ কি দাঁড়াচ্ছে যে সামি আল্লাহ লিমান হামিদা অর্থাৎ আমরা যখন নামাজের ভেতরে এই কথাটা বলি যে সামি আল্লাহ লিমান হামিদা এটা দিয়ে বোঝানো হচ্ছে যে আল্লাহ সুবাহানা তারা জবাব দেন আল উজাবুন মোরাদু সাম আহ মুজরাদ ফাকাত এর অর্থ এই নয় যে আল্লাহ সুবাহ তালা শুধুমাত্র শুনেন ভালো করে শিখুন সামি আল্লাহ লিমান হামিদা এই কথাটার অর্থ কিন্তু যেটা আমরা বাংলা ভাষায় কোরআন এই মানে নামাজের বইগুলোতে যেটা পেয়ে থাকি এটা কিন্তু এর অর্থ নয় এর এই কথাটাকে আমরা অন্যভাবে একটু বোঝার চেষ্টা করি তাহলে জিনিসটা আরো পরিষ্কার হয়ে যাবে ও জাকার ইমাম ইবনাল কাইম রাহমাহুল্লাহ তাআলা анনা আসমাউ ইউরাদু বিহি আরবাতু মাআন ইবনাল কাইম রাহমাহুল্লাহ তাআলা তিনি আসসামিউ এই কথাটার চারটি অর্থ করেছেন চারটি অর্থ তাহলে চারটি অর্থ কি কি ইবনাল কাইম তিনি বলেছেন আহাদুহুমা সামাউ ইদ্রাক। যে উপলব্ধি করা মানে শোনা মোতাল্লাহ আসোয়াত প্রত্যেকটা শব্দকে শুনছে যেটার উদাহরণ আমরা দিয়েছি যে আল্লাহ সুবাহ তাআলা সেই মহিলার কথা শুনেছিলেন একটা আরেকটি দলিল দিয়েছেন তিনি সুরা আলী ইমরান আয়াত নাম্বার একশো একাশি লাকাদ সামি আল্লাহ কাউলি কালু ইন্নাল্লাহ ফাকিরুন ও নাহনু আগ্নিয়া উ যে যখন ইহুদি ওই যে ছেলেটা ওই যে লোকটা ইহুদি যে বলেছিল আল্লাহ হচ্ছেন ফকির আমরা হচ্ছে ধনী এই কথাটা বলেছিল খুব সাধারণভাবে কিন্তু আল্লাহ সেটা শ্রবণ করেছেন এবং কোরআনুল কারিমে উল্লেখ করেছেন তাহলে একটি অর্থ হচ্ছে ইদরাকিন ইদরাকিন আর সাউথ মানে শব্দকে শুনে নেওয়া শব্দটাকে মানে মানে পারসেপ্ট করা এটি হচ্ছে একটি অর্থ দ্বিতীয় অর্থ হচ্ছে ফাহমিন আকলিন সাম ও মানে এর অর্থ হচ্ছে বোঝা বুদ্ধি প্রয়োগ করা বোঝা মানে কোনো জিনিসকে আন্ডারস্ট্যান্ড করা এবং মানে তাকে ইন্টেলেকচুয়ালি মিটাবলাইজ করা বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়ার মাধ্যমে জিনিসটাকে বুঝে নেওয়া এর দলিল হিসাবে সোরা বাকারায় এসেছে যেটা আয়াত নম্বর একশো চার ইদ্নেল সে দলিল দিয়েছেন লা তাকুলু রায় না না ওয়াসমাউ যে ইহুদিরা পাল্টা কথা বলতো এই কারণে যখন সাহাবীরা বলতো হ্যাঁ যে হে আল্লাহ অথবা হে রাসুল আমাদের প্রতি আপনি লক্ষ্য করুন তখন ইহুদিরা এই শব্দটাকে অন্য অর্থে ব্যবহার করতো রাঈনা এ কথাটা ইহুদিরা বিকৃত করে দিত এই কারণে আল্লাহ সুহানা তালা আয়াত নাজিল করে বললেন যে তোমরা রাঈনা বলবে না রাঈনা কথাটার অর্থ হচ্ছে আমাদের প্রতি লক্ষ্য করুন এটা সাহাবিরা রাসুল সাল্লাহ আলি সাল্লামকে অনুরোধ করতেন যে আমাদের প্রতি লক্ষ্য করুন আল্লাহ বলছেন সুবহানা যে লা তাকুলু রাঈনা ওকুলু উন্দুরা তোমরা বলো হে রাসুল আপনি আমাদের প্রতি নজর দিন উঞ্জুর না ওয়াসমাও এবং আমাদেরকে আপনি বুঝুন এই যে এই আয়াতে কারিমায় ওয়াসমাউ কথাটা এসেছে এর মানে শোনা নয় যারা কোরআন চর্চা করেন যারা তাফসির করেন সাবধান এখানে কিন্তু এই অর্থে এটা ব্যবহার করছে না লিখে রাখুন সুরা বাকারা অ্যাট নম্বর চার এই ওয়াসমাউ এর অর্থ হচ্ছে যে লাইসাল মোরাদুসাম মুজারাদিল কালাম এটি শুধু কথাটাকে শোনা বুঝায় না ওয়াল যে এটা দিয়ে বোঝানো হচ্ছে যে কথাটাকে বোঝা শুধু শোনা নয় বরঞ্চ বোঝা বুদ্ধি প্রয়োগ করা বুঝে নেওয়া সেটাকে এবং আরেকটি দলিল দিয়েছে সুরা বাকারা আয়াত নাম্বার দুইশো পঁচাশি আয়না এখানে আয়না মানে হচ্ছে যে হে আল্লাহ মানে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বোঝা শোনার তৌফিক না বোঝার আন্ডারস্ট্যান্ড যেন তারা বুঝে ফাহমিন ও আকলিন তাহলে এটি হচ্ছে দুই নাম্বার মানে অর্থ ইবনুল কাইমের মতে তারপর তৃতীয় নাম্বার অর্থ হচ্ছে সাম ও ইজা বাতুন ও ইতা এ মাসু ইলা যে যা কিছু চাওয়া হয় সেটা যদি ফিরিয়ে দেওয়া হয় গিফট করা হয় অথবা মানে জবাব দেওয়া হয় কবুল করা হয় জবাব দেওয়া হয় এটাই হচ্ছে উত্তম ও কাউলিনা সামি লিমান হামিদা যখন আমরা নামাজের ভিতরে এই কথাটা বলি সামি আল্লাহ লিমান হামিদা এটার অর্থ নয় এই না যে আল্লাহ ভালো শুনেন সঠিক নয় আল্লাহুম্মা এর অর্থ হচ্ছে আইনা উ আজিব ওয়া মিন হামিদেক অর্থাৎ হে আল্লাহ আপনি আমাদের জবাব দিন আমাকে আমাদেরকে দিয়ে দিন মানে অথবা আপনাকে যে প্রশংসা করছে তাকে আপনি দিন তার দোয়ার জবাব আপনি দিন এবং তাকে বিনিময়ে দান করুন আবার বলছি সামি আল্লাহ হামিদা এই কথাটার অর্থ হচ্ছে আল্লাহুম্মা আজিব ও আল্লাহ আপনি আমাদেরকে জবাব দিন ও আঈদ মিন হামিদাক যে আপনাকে প্রশংসা করে তাকে আপনি উপহার দিন বিনিময় দান করুন এটাই হচ্ছে এর অর্থ এই কথাটার অর্থ হচ্ছে এটা রব্বানা লাকাল হামদ অর্থাৎ পরে এই কথাটা বলেই তার প্রশংসাও করা হচ্ছে এবং বান্দা যখন নামাজ পড়ছে তখন এই কথাটা বলছে এই কথাটার মানে হচ্ছে জিকির অর্থে যে এই কথাটার মানে হচ্ছে উজাবুন ও মাসুইলা যে এটি হচ্ছে জবাব পেয়ে যাওয়া শুধু শুনান অর্থে ব্যবহার হচ্ছে না এই কারণেই শেখ আল আলব্যানী রাহমাহুল্লাহ তালা তার সিফাতু সালাতুন নবীর ভেতরে তিনি বলেছেন যে সামি আল্লাহ লিমান হামিদা এই কথাটা ইমামও বলবে মা বলবে দুইজনের জন্যই এটি হচ্ছে সন্না এটা বলতে হবে দুইজনের ক্ষেত্রে ইমাম এবং মামুম আমাদের দেশে সাধারণত ইমাম সামি আল্লাহ হামিদা বলে আর রব্বান লাকাল হামটা বলে না সে দাঁড়িয়ে থাকে আর বাকিরা রব্বান লাকাল হাম বলে এটার বিপরীতে তিনি দলিল দিয়েছেন যে এটি হচ্ছে ইমাম এবং মুক্তাদি উভয়ের জন্যই এটা খুব জরুরি দুটোকে পৃথক করা যাবে না কেননা এটি হচ্ছে আল্লাহ জবাব দিচ্ছেন এবং তিনি ফিরিয়ে দিচ্ছেন উপহার হিসাবে বিনিময় হিসাবে এই অর্থে অর্থেও কথাটা ব্যবহার হয়েছে এটি হচ্ছে তিন নম্বর চার নাম্বার হচ্ছে আবুলুন ওয়াল ইনকিয়াদ মানে মানে কবুল করা গ্রহণ করা এবং বশ্যতার স্বীকার করা এই অর্থে যেমন আল্লাহ সুফহানা তালা মানে ইবনুল কাইম সুরা আল মা এর একচল্লিশ নম্বর আয়াত দিয়ে দলিল দিচ্ছেন ওয়ামিনা লা হাদু যারা ইহুদি হয়েছিল তারা যেই কাজটা করত সামাউনা লিল কাজি যে তারা যে ওইটাকে মানে সাম্মাউনা লিব যে তারা মিথ্যাকে মানে বলে বেড়াতো মিথ্যার প্রতি তারা আনুগত্য স্বীকার করত। হ্যাঁ মিথ্যা মানে তারা শুনত না সাম্মাউনা মানে নবী সাল্লাম যখন জীবিত ছিলেন তখন ইহুদিরা যেটা করত। তারা তাওরাতের কিছু জিনিস মানত কিন্তু যখন দেখা যেত যে তাওরাতের ভেতরে কোনো জিনিসের কঠিন শাস্তি আছে সেটা ওরা মানতে চাচ্ছে না তখন তারা রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে এসে বলতো হে রাসুল আপনি হচ্ছেন আমাদের বিচারক আপনি এই বিষয়টার বিচার করে দেন তখন তিনি তার শরীয়তের বিধান দিয়ে যখন অন্যভাবে বিচার করতেন তারা দেখত যে ওই শরীয়তের ভিতরে মানে যদি সহজ কোনো সমাধানটা থাকে তাহলে সেটা তারা গ্রহণ করত। কিন্তু যেটা কঠিন সেটা তারা গ্রহণ করতো না এটাই আল্লাহ সুবাহন তালা কোরআনুল কারিমে এই আয়াতে কারিমায় বলেছেন সামাউনা কাজিব তাদের শোনাটা ছিল ভিন্ন ধরনের তারা শুনত কিন্তু কবুল করতো না তারা শুনত কিন্তু ইনকিয়াদ করতো না বর্ষতা স্বীকার করতো না তাহলে ও কথাটার চার নম্বর অর্থ হচ্ছে বর্ষতা স্বীকার করা আনুগত্য স্বীকার করা লাহু হ্যাঁ কাদু না গাইরু মনকিরি না লাহু কোন কিছুকে পরিত্যাগ করা কুচিত করে না দেওয়া বরঞ্চ সেটাকে গ্রহণ করা কাউলাইন আরেকটি আয়াতে কারিমা এসেছে যে ইহুদিরা মিথ্যা শুনতে তৎপর ছিল সেটা তো আমরা বললাম আরেকটি হচ্ছে সুরা আয়াত নাম্বার হচ্ছে সাতচল্লিশ ওয়াফি কুমা এখানে মোনাফিকদের ক্ষেত্রে বলা হচ্ছে যে তারাও শুনত কিন্তু তারা আনুগত্য করতো না তাহলে এই কথাটার আরেকটি অর্থ আমরা দেখতে পাচ্ছি আল এটাই হচ্ছে যে তোমাদের মধ্যে তাদের কথা শোনার লোক আছে কিন্তু মান্য করার কোনো লোক নাই তাহলে এই চারটি বিষয় আমরা চারটি অর্থ পেয়ে গেলাম এটি হচ্ছে এই এই আয়াতে কারিমায় এই জিনিসটা এসেছে এখন আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস আমি আপনাদের খেদমতে তুলে ধরতে চাই সেটি হচ্ছে যে আল্লাহ সুবহান তালা জি একেবারেই গোপন যেগুলো সেগুলোকেও আল্লাহ সুবহান তালা মানে তিনি শুনে ফেলেন সেটা আমরা দেখতে পেলাম যে এমন কি। যে হাদিসের ভিতরে এসেছে যে তারা মানে যে গোপনে মুশ্রিকরা যে আলোচনা করত একটি কাহিনী বর্ণনা এসেছে মুশ্রিকদের ভিতরে ইন আল্লাহ ইয়াসমসের যে আমরা যদি গোপন কথা বলি গোপনে কিছু বলি অথবা গোপনে সলা পরামর্শ করি তাহলে হয়তো আল্লাহ শুনবেন না আল্লাহ এই ঘটনার পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল করেছেন সোরা যুখরুফ আয়াত নাম্বার 81 আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম রুসুলুনা রুসুলুনা لدাইহিম ইয়াক্তুবুন যে তারা কি ধরে নিয়েছে যে আমরা কিছু শুনছি না আল্লাহ শুনছেন না তাদের গোপন পরামর্শ গোপন কথা গোপনে বলা অথবা গোপনের সব নাজুয়া যেটি সংগোপনে করা হচ্ছে অথবা আস্তে করে বলা হচ্ছে আল্লাহ সুবাহ বলছেন যে আমি ফেরেস্তা পাঠিয়ে দিয়েছি তারা লিখে রাখছে আল্লাহ সুবাহ তালা তো শুনছেন তারপরে রেকর্ড রাখছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাজি আল্লাহ আনহু তিনি একটি হাদিস বর্ণনা করছেন ইস্তিমা ও বাইতি বেইতি কোরআন ওয়া 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 আও সাখাফাইন ওয়া কুরাইশ এই কিছু লোক অথবা দুইটি লোক তারা কাবা অথবা আশেপাশে দাঁড়িয়ে ছিল কাসীরাতু শাহমি ফি বুতুনহিম ওয়া কালিলাতুন ফিকহি কুলুবহিম এই লোকগুলোর বর্ণনা এসেছে শুনুন কি সুন্দর বর্ণনা করেছে যে ওই যে দুইটা লোক অথবা কিছু লোকের বর্ণনা এসেছে যে তারা ছিল খেয়ে দে খুব মোটা যেটা আমাদের সমাজে দেখতে পাই আমরা খুব সুন্দর সুন্দর খাবার এই মানে বাসমতি চাল আর ঘি খেয়ে আর মাংস খেয়ে আমাদের শরীরে চর্বি জমেছে সে কথাটাই এসে যে মুশ্রিকদের যে লোকগুলো দাঁড়িয়ে এই কথাগুলো বলছিল তাদের শারীরিক বর্ণনা ইবনে মাসউদ বলছেন যে রাতুন শাহমী বুতুনিহিম তাদের ছিল বড় মেদ ভুড়ি অনেক মোটা পেটওয়ালা ছিল কিন্তু তাদের ছিল বুদ্ধি কম কালিলাতুন লাতুন ফেখে কলুবিহীন তাদের অন্তরে কোনো বুদ্ধি বিবেচনা অল্প ছিল ওরা কিছুই বুঝতে পারতো না ফাঁকা আলা আহদুহম তাদের ভিতরে একজন যখন বলল আতারু না আন্নাল্লাহ মা নাকুল আল্লাহ কি শুনেন আমরা যে কথা বলছি কল আখের আরেকটি বলছে ইয়াস ইন জাহারানা ওলা ইয়াস ইন আখফিনা তাদের ভিতরে একজন কম বুদ্ধি সম্পন্ন লোক বললো যে এই কি বলছো তুমি আমরা যদি প্রকাশ্যে কিছু বলি তাহলে আল্লাহ শুনবেন কিন্তু গোপনে গোপনে যদি আমরা বলি তাহলে আল্লাহ শুনবেন না ক্বালা আখির ইন কানা ইয়াসমাউ ইন ইদা জাহিরিনা ফা ইননা ইয়াসমাউ ইন খাফিনা এই কথাতে বলছিল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাত আয়াত নাম্বার 22 সেখানে আয়াত নাজিল করে দিয়ে বললেন ওয়া মা কুনতুম তাস আসততিরুনা আন ইশহাদা আলাইকুম সামউকুম ওয়ালা আবসারুকুম ওয়ালা জুলুদুকুম ওয়ালাকিন যানানতুম আন আল্লাহ লা ইয়ালামু কাসীরা মিম্মা তা'মালুন তোমরা কিছুই গোপন করতে পারবে না এ বিশ্বাসে যে তোমাদের কান তোমাদের চোখ তোমাদের চামড়া তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে বরং তোমরা যেটা মনে করেছিলে যে তোমরা যা করতে আল্লাহ তার অনেক কিছুই জানেন না কিন্তু আল্লাহ সব সবকিছু জানেন সবকিছু তিনি জেনে নেন মুখে বললে তো জানবেনি কিন্তু মুখে না বললেও তিনি জেনে যান তিনি শুধু জানেন না তিনি শুনেও ফেলেন তিনি অন্তরের ভেতর থেকে কথাটা শুনে শুনে ফেলেন সুফান আল্লাহ এখন من الله سبحانه وتعالى حديث في ايش آه رؤي الامام احمد مسند احمد الحديث عن ابي هريره رضي الله عنه تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال ان الله عز وجل قال انا مع عبدي اذا هو ذكرني وتحركت تحرك تحركت, تحركت بي যে আমি আমার বান্দার সাথে আছি সে যখন আমাকে স্মরণ করে আর সে যখন ঠোঁট নাড়ায় অর্থাৎ আল্লাহকে আল্লাহর কথাটা বলে ঠুটে তখনও আমি তার সাথে আছি সুফহান আল্লাহ সাফায়াতু ঠোঁটটা নড়লেই আল্লাহ সুফহান তালা শুনে ফেলেন মানে এর অর্থ এই নয় যে শরীয়তের দৃষ্টিতে যেটা আপনি মুখে বলবেন সেটাই আল্লাহ শুনে ফেলেছেন সেখান থেকে আপনি আর বের হয়ে আসতে পারছেন না আল্লাহ শুনে ফেলেছে এর একটা দৃষ্টান্ত হচ্ছে যে আমাদের সমাজে কি রয়েছে যে মানত করা এই এক সমস্যা এইখানে মানে মানত মানত করে তো যখন করে তখন হয়তো সে নিজেই আনমনে বলে যে আমার যদি আজকাল এক ধরনের মানত বেরিয়েছে যেটা অত্যন্ত মানে প্রশংসাযোগ্য নয় এটাই বলা যাবে আপনি যদি মানত করেন এরকম যে আমার যদি চাকরি হয় তাহলে আমি ফজরের নামাজ পড়বো এটা তো মানত হলো না ফজরের নামাজ পড়া আপনার জন্য ফরজ এটা আবার কিসের কি ধরনের মানত ফরজ তো আপনার আদায় করতেই হবে সেটা আপনি কি তাহলে মুসলমান হচ্ছেন না একজনে মানত করেছে আমি যদি বাড়িটা কিনতে পারি তাহলে আমি একটি হজ করব। কিসের হজ আপনার উপরে তো এমনিতেই হজ ফরজ হয়েছে এটা আবার কিসের মানত এই ধরনের মানতের কোনো অর্থ হয় না মানত করলে ওই যে মানতকে আরবি ভাষায় হাদিসের ভাষায় বলে নজর মানত শব্দ বাংলা ভাষায় এটা ফার্সি উর্দু থেকে এসেছে এই এই মানত নিয়ে সমস্যা আপনাদের খেদ বলতে চাই যে রাসুল্লাহ সাল আলহ সাল্লাম বলেছেন যে আমরা যেন মানত না করি লা লা ফা লোয়াগুন মিন কাদেরই সেই তোমরা মানত করো না কেননা মানত করলে তকদিরের কোনো পরিবর্তন হয় না ওয়া ইননামা ইয়াস্তাখরিজ ইয়াস্তাখরিজ বিহি মিনাল বাখেল একটা কৃপন ব্যক্তির পকেট থেকে কিছু টাকা পয়সা ধনসম্পদ হয়তো বের হয়ে আসে কিন্তু যখনই আপনি মানতটা করছেন কিভাবে করছেন ঠোঁটে বলছেন মুখে ওই যে মুখে বলাটা সেটা যদি কেউ নাও শোনে আপনার সামনে তাতেও আল্লাহ শুনে ফেলেছে কেননা হাদিসে কুচ্ছিতে এসেছে তাহার রক্ত বি সাফা তাহু আপনার ঠোঁটটা যখন নড়ে উঠেছে যখন আপনি আপনার একান্ত মনে কথাটা বলে ফেলেছেন তখন আল্লাহ সুবহানা তালা হচ্ছেন সামিয় তিনি সেটা শুনে ফেলেছেন কিন্তু আপনার অন্তরে যদি থাকে মুখে থোঁটে যদি সেটা না আসে তখন সেটা আল্লাহ সুবহানা তালা এর জন্য আপনাকে দায়ী করবেন না হাদিসের ভিতরে এসেছে ইন নাল্লাহ তাজা ওয়াজা আন উম্মে থি ম্যা হ্যা দাস দ্য বিহি আন ফুসাহা ম্যায় লেম আও তা যে আল্লাহ সুবহান তালা আমার উম্মতের মনের ভেতরে যে ধরনের চিন্তাভাবনা আসে যে মনের ভিতরে নজরে মানে মানতের কথাটা আসছিল কিন্তু আপনি মানে ঠুট ফুটে মুখে মনের অজান্তে মুখে সেটা কখনোই বলেন নাই তাহলে আপনাকে আল্লাহ তালা সেটাকে দায়ী করবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি কাজে পরিণত না করছেন মা এলাম তা প্রথমে হচ্ছে কাজ আও তাতাকাল্লাম অথবা আপনি এটা সম্পর্কে বলেছেন তো যেটাকে আপনি মানত করেছেন সেটা আদায় করতে হবে আবার আরেকটি সমস্যা হচ্ছে কি বলেছে যে মানে জন লোককে এখন আবার তাহলে কি টাকাটা আমি ডোনেট করে দিতে পারি তাহলে এই সেই মানে মানত করাটাই ঠিক না এক এক কথায় মানতের বিধান আল্লাহ সুবাহ কোরআনুল কারিমে বলেছে যে উফি বিন নযরি যারা মানত করে যে সেটা যেন সে আদায় করে এটা হচ্ছে আল্লাহর হুকুম এটা ইবাদত আপনি করলে অবশ্যই সেটাকে আপনাকে আদায় করতে হবে মান নযরা আন ইউতি আল্লাহু ফাল ইউতিহু যে ব্যক্তি মানত করবে তাকে অবশ্যই সেটা আদায় করতে হবে আর যদি সে আদায় না করে ওয়ামান নযরা আন ইয়সিহু ফালা ইয়াসিহি আর যদি গুনা কামায়ের জন্য গুনা কোনো মানে শরীয়ত বিরোধী মানত করে সেটাকে আদায় করতে হবে না কিন্তু তাকে কাফারাত ইয়ামিন এটি করতে হবে তো আল্লাহ সুবাহ তালা হচ্ছেন সামিয়াও তিনি শুনেন তিনি শুনে ফেলেছেন আপনি এখন আবার মানুষকে বলেছেন যে এটা কি পরিবর্তন করা যায় আপনি কিভাবে পরিবর্তন করবেন আপনাকে একজাক্টলি সেটাই আপনাকে করতে হবে তখন এই ধরনের থিওরি আবিষ্কার না আমি বলি নাই এই যে আপনি বলেন না কিন্তু আপনি তো এখন বলছেন ওই এখন বলে আগেকার বলাটাকে আপনি আরো প্রতিষ্ঠা করছেন সুতরাং এই যে কথা বলে কথাটাকে পরিবর্তন করা একটা কথা মুখে এনে তারপরে বলা যে না আমি এটা বলি নাই এটা করি নাই এই ধরনের খেয়ানত এই ধরনের খিয়ানতের সংখ্যা সমাজে বেড়ে গেছে তারা মানুষের সাথে ওই স্ত্রীর সাথে বাচ্চাদের সাথে বন্ধু বান্ধবীদের সাথে কথা প্রসঙ্গে অনেক কথা তারা বলে ফেলে এটা করব ওটা করব ওটা হলে এটা করব কিন্তু কখনো কখনো তারা শপথ নিয়ে ফেলে কখনো কখনো তারা মানে বলে ফেলে সত্যিকার অর্থে তা করবে কিন্তু পরে তা আদায় করে না এই যে আচরণ এটি হচ্ছে কিয়ামতের একটা লক্ষণ রাসুলিল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমার উম্মতের ভিতরে কেয়ামতের আগে যে জিনিসটা হবে সুম্মা ইয়াকুনু এই যে হাদিসের ভিতরে এই কথাটা এসেছে সেখানে আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ মানে গোষ্ঠী হচ্ছে যে সাহাবিদের দল তারপরে তাবে আইন তারপরে তাবে তাবে আইন এই তিনটি প্রজন্ম এই তিন প্রজন্মের মুসলিম জনগোষ্ঠী হচ্ছে সবচেয়ে উত্তম সর্বকালে শ্রেষ্ঠ কিন্তু তারপরে যারা আসবে অর্থাৎ বর্তমান সময়ে আমরা যারা আছি তাদের যে কি ধরনের মানে আচরণ সেটা হাদিসের ভিতরে এসেছে সুম্মাইয়া কুনু বা তারপরে তাদের পরে যারা আসবে কাউমন ইউস্তাস হাদুন তারা শপথ করবে অথচ তাদের জন্য তাদেরকে বলা হয় নাই ওলা ভালো করে হাদিসটা শুনুন তাদেরকে কিন্তু বলা হয় নাই যে তুমি শপথ করো কিন্তু শপথ করে বলছে ওল্লাহি আল্লাহর শপথ করছে অথচ কাজ করছে না কথায় কথায় আল্লাহর কসম আরে আল্লাহর কসম আপনাকে তো বলতে বলে নাই আপনি শুধু বলে দেন যে আমি এটা করি নাই তারপরে খালাস চুপ থাকেন কি দরকার আপনাকে আল্লাহর নামটা নিয়ে কসম করা কি দরকার তারপরে আল্লাহর কাছে মানত করা ইত্যাদি তারা এইগুলো বলবে হর ইউস্তা সাধুন তাদেরকে এরকম মানে নজর করা এরকম শপথ করার কথাটা বলা হয় নাই বাধ্য করা হয় নাই মোকাল্লিফ করা হয় নাই অথচ তারা ইচ্ছা করে করে তারপরে এটা করে না তারা মানে এটাকে মানে করে এবং তারা কখনো ইউ তামুনা তারা বিশ্বাসযোগ্য নয় ওলা ইউফুনা তারা মানত করবে কিন্তু মানতকে আদায় করবে না হারু ফিহিম সামান তারা অনেক মোটা হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে ওবিসিটি স্থূলতা আমাদের সমাজে একটা শারীরিক সমস্যা যেটা মহামারী আকার ধারণ করেছে সেটা হচ্ছে মহিলা এবং পুরুষ উভয়ের ভিতরে স্থূলতা ওবিসিটি খেয়ে মোটা হচ্ছে মোটা তাজা হচ্ছে এবং এই যে মোটা তাজা হবে শেষ জমানায় ওবিসিটি যে মহামার মহামারী আকার ধারণ করবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এটা বলেছেন ওয়াইজ হারু ফি সিমান যে তারা হবে মোটা আর তাদের আচরণ হবে কি তারা এই মানে মানে নজর করবে মানবে না তারপরে প্রতিজ্ঞা করবে এটাকে খেয়ানত করবে তারপরে তারা বিশ্বাসযোগ্য হবে না তাদের জন্য যেটা বলা হচ্ছে সেটা না বলার পরেও তারা এই কাজটুকু করে বেড়াবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবাহ শুনে যাচ্ছেন সুতরাং আপনি আমি কোনোভাবেই সেটাকে আমরা মানে অ্যাভয়েড করতে পারি না এই কারণে আমাদের উচিত যে এই জিনিসটাকে বোঝা যে আল্লাহ আলা কিভাবে এই আসামিয়ায় কথাটাকে বাস্তবায়ন করেন এর এক নাম্বার হচ্ছে যে আল্লাহ সুবাহ যখন শুনেন এটা এমন শোনা যেটা আমরা আলোচনা করেছি যে কিভাবে শুনেন এবং তার কোনো সীমা রেখা আছে কিনা সীমাহীনভাবে যেটা আমরা চিন্তা করতে পারি না সেভাবেই তিনি মানে সেটাকে শুনে থাকেন তারপরে তিনি মানে উদাসীন লোকের দোয়া তিনি শুনেন না যারা এমনভাবে দোয়া করে লাইসিব্লাহ তা দোয়া ওয়াল মেরা ই যারা লোক দেখানো দোয়া করে তাদের দোয়াটাকে মানে আল্লাহ সবহানা তালা শুনেন না এই কারণেই আমরা দেখতে পাই যে যখন আমরা নামাজ পড়ি নামাজের শুরুতেই আমরা কখনো কখনো তাওয়াউজ পাঠ করি সেটা কি যেটা হচ্ছে রাজিম মিন এটি হচ্ছে একটা তাওয়াউজ যেটা মানে সেগাল বানী রাহমাহুল্লা তিনি বলেছেন যে যে নামাজের শুরুতে প্রত্যেক রাকাতে তাওয়াউজ পড়তে হবে হাজম একই অভিমত করে বলেছেন কিন্তু সেই তাওয়াউজ আমরা অন্যভাবেও পড়তে পারি আউজু বিল্লাহ হিস সামি অল আলিম মিনা শৈতানুর রাজিম মিন হামজিহি ও নাফসিহি ও নাফসি অর্থাৎ আমি আশ্রয় চাচ্ছি আর সামি অল তাহলে এখানে আল্লাহর দুইটি নাম আমরা উচ্চারণ করতে পারছি তাহলে আপনি যখন নামাজ পড়বেন তখন এইভাবে যদি আপনি বলেন রাজিম তাহলে সুবিধাটা হচ্ছে এই যে আল্লাহ সুবাহ নামাজের ভিতরে যে দোয়াগুলো করবেন সেটা আল্লাহ কবুল করবেন শুনবেন কেননা আপনি শুরুই করেছেন আল্লাহর একটি নাম দিয়ে নামাজটা কিভাবে আল আলিম এই এইভাবে যদি আপনি তাওয়াউস করেন এর এটা আমাদের সমাজে খুব কম আমাদের সমাজে যেটা আছে সেটা হলো ফজরের নামাজের পরে বাংলাদেশে একেবারে মিছিল সহকারে মসজিদের ভিতরে বসে ইমাম থেকে শুরু করে সমস্ত মুসল্লিরা সুরা হাসরের শেষের তিন আয়াত পাঠ করে সকালে তিনবার এটা পাঠ করার আগে আউদু বিল্লাহ ইসামি আলীম মিনা রাজিম এটা পড়ে এই হাদিসটুকু সহি নয় এটি দাইফ তিরমিজিতে এসেছে হাদিস নাম্বার হচ্ছে দুই হাজার নয়শো বাইশ ইবনে কাসিরে এসেছে হাদিস নাম্বার হচ্ছে ছয় হাজার সাতশো তেত্রিশ যে ব্যক্তি হাসরের শেষ তিন আয়াত পড়বে এবং শুরুতে আউজবিল্লাহ বিল্লাহ আলী মিনা আজিম পড়বে আল্লাহ সুফানা তালা তার জন্য সত্তর হাজার ফেরেস্তা নির্ধারণ করবেন সন্ধ্যা পর্যন্ত তার জন্য ক্ষমা প্রার্থনা করবে এবং সে যদি মারা যায় তাহলে শহীদ হিসাবে মারা যাবে আর সন্ধ্যার সময় যদি পড়ে তাহলে তা শহীদ হিসাবে মারা যাবে এই হাদিস সহি নয় এটা আপনি আমল করতে পারেন না পারবেন না পারেন না এটা করলে কিছু লাভ হবে না যেটা আপনি আমল করতে পারেন এই নাম দিয়ে সেটি হচ্ছে আন আবান বিন উসমান রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত আন আবান বিন উসমান ওসমানের ছেলে আবান রাজি আল্লাহ আনহুমা সেখান থেকে এসেছে হাদিসটা সামে এত রাসুলিল্লাহ সাল্লাহ সাল্লাম ইয়াকুল মানকাল যে ব্যক্তি বিসমিল্লাহ الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو سميع العليم جبكتي من ثلاث مرات جبكتي تين بار اي دواتا بسم الله الله اسم الله تعالى الله اسم الله نام بي. بسم الله الذي لا يضر مع اسمه شيء ফিল আরুদি ওয়ালা ফিস সামাই যে পৃথিবীতে এবং হেভেনে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না মা ইসমিহি তার নামের জন্য তার মা ইসমিহি এই নামটা তার সাথে আছে ওহুয়া সামিউল আলিম তারপরে আপনি তাওয়াসসুল করছেন কিভাবে ওই যে দুটি নাম আসসামিউল আলিম এভাবে নামকে কাজে লাগাতে হবে মানুষের কাছে শুনে আরও জপতে জপা যাবে না দশ বার আসামিও বললে আপনার দোয়া কবল হবে এই ধরনের কোনো পদ্ধতি মানে নাই বানিয়ে কোনো ইবাদত হবে না যেভাবে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম ওই নামগুলোকে ব্যবহার করেছেন সেভাবে নামগুলোকে আমল করতে হবে যে এই দোয়াটা যিনি করবেন তিনবার সকালে অথবা বিকালে তার কোনো ক্ষতি হবে না সালাহ সাম্মার্লাথিন লাম। হাত্তা ফাজা আতু বেলা ইন সে যদি সকালবেলা এটা মানে রাতের বেলা পরে তাহলে সকাল পর্যন্ত তার কোনো ক্ষতি হবে না ওমান কালাহা যে ব্যক্তি সকালবেলা এটা পড়বে লাম তুসিবো ফাজা আতু বেলা ইন হাত্তা ইউমসিয়া সন্ধ্যা পর্যন্ত তার কোনো ক্ষতি হবে না এর মানে এই নয় যে আপনার কোনো অসুখ হবে না আপনি মৃত্যুবরণ করবেন না চিরকাল বেঁচে থাকবেন এই ধরনের উদ্ভট কিছু মানুষ রয়েছে যে তারা ইসলামী শরীয়তের কোনো হুকুম আহকাম জ্ঞান নির্ভরভাবে জানে না যেটা জানে তার নিজের আন্ডারস্ট্যান্ডিং আন্ডারস্ট্যান্ডিং কি যে সে সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে অসুখ আসতে পারবে না কোনো কষ্ট না আমি কখনো বুড়ো হব না আমার শুধু ছেলে থাকবে কোনো মেয়ে থাকবে না শুধু টাকা থাকবে দশটা গাড়ি থাকবে আমি চাঁদের দোয়া পড়ব আর খালি করব আপনি যেভাবে চান সেভাবে তো হয় না কেননা তাকদির আপনার চাওয়া পাওয়াকে নিয়ন্ত্রণ করে আপনি যতই দোয়া পড়ুন না কেন তাকদির আপনাকে নিয়ন্ত্রণ করে আমাকে নিয়ন্ত্রণ করে আল্লাহ রাসুল সাল্লাহ আল সাল্লামকে নিয়ন্ত্রণ করে সুতরাং এটার অর্থ হচ্ছে যে আপনি যদি এই দোয়াটা পাঠ করেন তাহলে আল্লাহ আপনাকে নিরাপদে তালা রাখবেন কিন্তু তারপরেও যদি আপনার বিপদ চলে আসে তাহলে হবে যে এটি অংশ কিন্তু আল্লাহ আল্লা তালা এর বিনিময়ে উত্তম হিসাবে দান করবে যদি আপনি সেটাকে তাকদির হিসাবে মেনে নেন আশা করি বুঝতে পেরেছেন তারপর যে যে জিনিসটা বলা হচ্ছে যে যে এই যে মানে নামের যে অর্থ এটি অন্য স্কলাররা আবার তিনভাবে এটাকে ব্যাখ্যা করেছে একটি হচ্ছে তাহাদিদু যে আল্লাহ সুবাহানা তালা কিভাবে এটার সীমা রাখা মানে দিয়েছেন যে শব্দটাও তিনি শুনেন যে যে এটা উদ্দেশ্য হচ্ছে যে সব কিছুকে শোনা তারপরে হচ্ছে তা ইদু যে এটা হচ্ছে যে তার পর্যবেক্ষণে থাকা এটিও আর স্কলার তারা অন্যভাবে জিনিসটাকে ব্যাখ্যা করেছে সুরা তহা আয়াত নাম্বার ফর্টি সিক্স যখন আহ কাওয়ালাহু তা লিমুসা হারুন হারুন এবং মুসা আলি ইসালামকে যখন উদ্দেশ্য করে বলেছিলেন ইন্নানি মা আকুমা আসমাউ ও আর যে আমি তোমাদের সাথে আছি আমি শুনছি আমি দেখি এখানে আসমাউ তার মানে হচ্ছে তিনি হেফাজত করেন তিনি সঙ্গে থাকেন তিনি মানে তাদের সাথে থাকেন এই যে সার্বক্ষণিক সাহায্য এবং তার তত্ত্বাবধানে থাকা এটাকে উদ্দেশ্য করা হয়েছে তারপরে কথাকে পরিপূর্ণভাবে শুনে নেন এটা আরেকটি ব্যাখ্যা একজন স্কলার করেছেন তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ সুবাহ কাছে আসামি এই যে দোয়া এই নামটুকু দিয়ে দোয়া কবুল করা একটি বিষয় হয়ে দাঁড়ায় এই কারণেই যখন ইব্রাহিম আলি ইসালাম তিনি দোয়া করেছিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আলাল কিব ইসমাই ইন্না রি আোয়া যে জাকার ইয়া আলি যখন দোয়া করেছিলেন হুন দা জাকারিয়া রব্বাহু قال ربي هب لي من لدنك ذرية طيبة إنك এই যে ইন্নাকা সামি অদ্দোয়া তারা আল্লাহ সুবাহ তালার গুণাবলীটাকে তুলে ধরেছেন আমি আপনি যখন দোয়া করব তখনও আমরা কোরআনের এই আয়াতটা পড়তে পারি যেমন আপনি আল্লাহর জন্য আল্লাহর উদ্দেশ্যে হাত তুলে দোয়া করছেন বাংলায় বলছেন হে আল্লাহ সুবহানা আপনি কোরআনুল কারিমে বলেছেন ইন্নাকা সামি অদোয়া আপনি এই এই সেন্টেন্সটা বাক্যটা আপনি তেলাওয়াত করুন দোয়ার ভিতরে আল্লাহ বলুন যে আপনি বলেছেন হে আল্লাহ ইন্নাকা সামি অদোয়া এখন আপনি আমার দোয়াটা কবুল করেন তাহলে এই কথাটাকে তাওয়াসুল করা যায় এইভাবে কেননা জাকারিয়া এই কথাটা বলেই আল্লাহ কাছে দোয়া কবুলটা আশা করেছিলেন রব্বি হাবিলি মিল্লা অথবা রব্বি আলাল কি মানে যেটা বলা হচ্ছে যে দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে এভাবে দোয়া করার কথা কোরআনুল কারিমে এসছে তাহলে আহ মানে আল্লাহ ইন্নাল্লাহ আল্লাহ বাসির অথবা ইন্নাল্লাহা সামিউল অল ইন্নাল্লাহা সামি অ দোয়া এই কথাটা বলা যায় এভাবে তাওয়াস্সুল করা যায় যেমন রাসূল ইল্লাহি সাল্লাহ সাল্লাম একটি দোয়া করতেন হাদিসের ভিতরে এসেছে আল্লাহম্মা ইন্নি আউ জুবিকা মিনাল আর বাই মেন এলম এলমেন যে চারটি জিনিস থেকে আল্লাহ রাসূল সাল্লাম পানাহা চেতেন এলমেন লা ইয়ান যে এমন জ্ঞান যে জ্ঞান উপকারী নয় লা কাল যে অন্তর যেটা বিনয়ী নয় যার ভিতরে কোনো নাই নাফসিন অমিন লা তাশবাউ এমন অন্তর যেটা তৃপ্ত হয় না অমিন দোয়াউ লা লাউ এমন দোয়া যেটা থেকে কবুল করা হয় না তাহলে আপনি যখন আল্লাহ সুবাহার কাছে একটা খাস দোয়া করবেন ধরেন একটা মনোবাসনা একেবারেই আপনার একান্ত আপনি চান যে আল্লাহ সুবাহনতালা যেন আপনার দোয়াটা আজকের ভিতরেই শুনে যায় এই মুহূর্তেই যেন শুনে যায় এটার জন্য আর বৃথা না যায় তাহলে আপনার জন্য একটা পরামর্শ আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে আপনি আল্লাহর প্রশংসা করে প্রথমে এই দোয়াটা পরবেন দোয়াটা আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল আর বাই মানে এ এটা হাদিসের ভিতরে এসেছে তো আপনি এভাবেই বলবেন যেভাবে আল্লাহ রাসূল বলেছে যে আমি চারটি জিনিস থেকে পানাহা চাচ্ছি আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিনাল আর বাই মিন এল মিন লা ওয়ামিন কাল মিন লা ইয়াকশারু ওয়ামিন এইভাবে দোয়া পরবেন তারপরে আপনি বাংলা ভাষায় বলবেন যে আল্লাহ আমার দোয়াটা আপনি কবুল করেন আমি চাচ্ছি যেন আমি এই আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই এরকম দোয়া যদি করতে চান করতে পারেন ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই কিন্তু এই দোয়াটা আপনি বলুন কেননা এটি হাদিসের ভিতরে এসেছে রবি সাল্লাম যখন দোয়া করতেন তখন চারটি জিনিস থেকে পানাহা চাইতেন যে এটার একটি হচ্ছে যে এমন দোয়া থেকে আল্লাহ যেন তাকে মাহফুজ রাখেন যেটা কবুল করা হয় না ওমিন দোয়া ইন মাউ যেটা কবুল করা হয় না এখানে শোনা তো হবেই বরঞ্চ কবুল করা হয় না এই অর্থেও এটা বোঝানো হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন এখন এই যে আল্লাহ সুবাহা তা মানে তিনি আমাদেরকে যে এই যে আসাম এই কথাটা দিয়ে যেগুলো বোঝাতে চেয়েছেন এর ভিতরে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এসেছে এর ভিতরে আমরা অনেকগুলো মানে শুনতে পেরেছি যে আর আর কতগুলো আমরা আলোচনা এখনো করি নাই সেটা আমরা করতে যাচ্ছি এখন যে মানুষকে জানা ইজা আলিম আল আবদি আন্না রব্বাহু ইয়াসমাউ কুল্লি শাই লা তাখফি আলাইহি খাফিয়া যে মানুষকে প্রথমে জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু শুনেন আপনি যদি কখনো মুখে এই কথাটা বলেন যে আল্লাহর কাছে তো অনেক দোয়া করেছি তিনি তো শুনেন না কবুল করেন না তাহলে কিন্তু আল্লাহ সুবাহ কেননা আল্লাহ এটার অনেক ধরনের অর্থ হয় শোনা তো বটেই জবাব দেওয়া বিনিময় দান করা কবুল করা ইত্যাদি সুতরাং আল্লাহ সুবাহান নিশ্চয়ই শুনেছেন হ্যাঁ শোনার জন্য কোন ইমান শর্ত নয় আবার বলছি যে যেকোনো মানুষের কথা আল্লাহ সুবাহ ওই যে ইহুদি যে লোকটা বলেছিল আল্লাহ হচ্ছেন ফকির আমরা হচ্ছে ধনী আল্লাহ সুবাহ কাদ সামি আল্লাহ আল্লাহ সেটা শুনে ফেলে ফেলেছে অথচ ইহুদির উপরে আল্লাহ সুবাহন তালা মানে সন্তুষ্ট নয় যে সে তো রাসুল্লাহ সাল্লাহামের উপর ইমান আনে নাই কিন্তু তার কথা যে শুনেছে নিশ্চিতভাবে সেটা আল্লাহ বলেছেন সুতরাং যে কোনো মানুষের কথাই আল্লাহ তা আলা শুনেন সেটাতে কোনো ধরনের কোনো সন্দেহ থাকা উচিত নয় ইভেন আমরা যখন বলি তখন আমরা চুপে চুপে বলি এটা লক্ষ্য রাখতে হবে চুপে চুপে কথাটা বলার অর্থ হচ্ছে যে হাদিসের ভেতরে বিভিন্ন কোরআনুল খারিমে যেভাবে এসেছে যে আস্তে আস্তে দোয়া করাটা হচ্ছে একটা দোয়ার আদব মুনাজা। মুনাজা, এই যে মুনাজা মানে হচ্ছে নাজা মানে ইউনাজি রব্বাহু আমরা যখন নামাজ পড়ি তখন আল্লাহ সুবাহ সাথে চুপে চুপে রবের সাথে কথা বলি এখান থেকে এসেছে মুনাজা এই মোনাজাকে বাংলাদেশের তরিকায় মোনাজাত মোনাজাত বলা হয় মোনাজা মানে হচ্ছে চুপে চুপে কথা বলা যে আল্লাহ তারা বিপদ দূর করবে কষ্ট দিবে না যেমন তাকে অনেক কিছু দিবে রব্বানা তাকাবাল মিন্না ইন্নাকা যে কোনো কাজ করে আল্লাহ আলার কাছে এই কথাটা বলা যায় রব্বানা তাকাব্বাল মিন্না আল্লাহ আমাদের এই কাজটাকে কবুল করো ইন্না কান্ত সামিউল আলিম মনে করেন আপনি গরিব মানুষকে দশটা টাকা দান করেছেন তাহলে গরিবের কাছে যাকে দান করলেন অথবা মসজিদে কোনো টাকা দান করলেন ইমাম সাহেবকে আপনি বলবেন না যে আমি দশ টাকা দিলাম আপনি আমার জন্য দোয়া করেন কখনো এটা করবেন না আপনি যেটা করবেন দান করার পর প্রথমে করবেন কি ইস্তেকফার আস্তক ফিরতক তারপর একটি ভালো কাজ করে ইস্তেকফার করার কথা কোরআন তারপরে আপনি আল্লাহর কাছে বলবেন রব্বানা তাকাব্বাল মিন্না অথবা আপনি বলতে পারেন আহ আল্লাহ মিন্নি তাকাব্বাল আল্লাহ মিন্নি আল্লাহ আমাকে কবুল করো অর্থাৎ আমার কাজটাকে কবুল করো এইভাবে দোয়া করতে আল্লাহ মিন্না মিনকুম আমরা ঈদের দিনে রোজার ঈদে সকালবেলায় মানুষকে এটা বলি সুন্না সাহাবিরা বলতেন যে আল্লাহ আমাদের এই সৎকর্মগুলো রোজাগুলোকে কবুল করো তোমাদেরটা কবুল করো যে তখন আপনি আল্লাহ তাকাব্বাল মিন্না অথবা আল্লাহমা তাকাব্বাল মিন্নি এই কথাটা বলার পর আপনি বলবেন ইন্নাকা আন্তঃ সামি আল আলিম কেননা ইব্রাহিম সালাম। এভাবে দোয়া করেছিলেন তার দোয়াটা কবুল হয়েছিল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কান্তা সামিউল আলিম এবং জাকারিয়া আলি ইসালাম দোয়া করেছেন সেটা আমরা আলোচনা করেছি ইউসুফ আলি ইসালাম যখন তিনি দোয়া করেছিলেন যে তাকে যেন ওই মহিলাদের চক্রান্ত থেকে আল্লাহ সুবাহান রক্ষা করে তখন আল্লাহ সুবাহান সেই দোয়াটা কবুল করেছেন ফাস্তাজাব আলাহু রাব্বাহু ফাসরাফা আনহু কাইদা হুন্না ইনহু হু আসামী আলীম তাহলে আসামী আলী ইমু এটা যদি আপনি বলেন আল্লাহ আপনি তো আসামী ও আপনি তো আল আলীমু আমাকে বিপদ থেকে উদ্ধার করেন তাহলে আপনার দোয়াটা কবল হয়ে যাবে এই দোয়াটা দিয়ে এইভাবে আপনি তাওয়াস্সুল করতে পারেন আন আল্লাহমা সামিউল আলিম এভাবে যেমন ইউসুফ আলহ ইসলামের কথাটাও খারিমে এসেছে তারপরে হচ্ছে হচ্ছে নিকটবর্তী থাকা যেটা আমরা বুঝতে পেরেছি ওয়াইজা সাহা ইবাদিব হাদিসের ভিতরে এসেছে সামি আন বাসিরান ও কারিবান অর্থাৎ সামি এই কথাটা যদিও মানে মানে শোনা কিন্তু এর ব্যাপকতা অনেক বেশি অনেক ব্যাপক সেটা আমরা দেখতে পেলাম যে আল্লাহ সুহানা বিভিন্ন ভাষে মানে বিভিন্নভাবে আম্বিয়া অল মোরসালিন থেকে বিভিন্ন জিনিসকে উল্লেখ করে তিনি বলে দিয়েছেন যে তিনি মানে কিভাবে শুনেন এই ক্ষেত্রে স্কলার যারা তারা কিছু আয়াতের দলিল দিয়েছেন যে দোয়া করার সময় দাবিবুল কালব যে একেবারে নিবদ্ধ মানে নিষ্ঠার সাথে যে অন্তর থাকে সেই দোয়াটা আল্লাহ সুবাহ কবুল করে থাকেন দাওয়া দোয়া ও তাবার তাআলা সর্ব অবস্থায় দোয়া করা সব সময় দোয়া করতে থাকা যে দুঃখ বেদনা আল্লাহর কাছে বলা মানুষের কাছে না যে স্বামী এবং স্ত্রী উভয়ের ব্যক্তিগত সমস্যা কিন্তু সমাধান চাচ্ছে কার কাছে আল্লাহর কাছে তাহলে আল্লাহ সুবাহা তালা সেটাকে শুনবেন কবুল করবেন এবং দূর করে দেবেন এই কারণে ইউসুফ এ এর যে ঘটনার পরিপ্রেক্ষিতে তার পিতা ইয়াকুব আলি ইসালাম যখন কষ্ট পাচ্ছিলেন কাঁদতে কাঁদতে মনকষ্টে তার চক্ষু যখন নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল তখন ইউসুফের অন্যান্য ভাইদের কথাবার্তা শুনে বিরক্ত হয়ে ত্যাক্ত বিরক্ত হয়ে ইউসুফ আলি পিতা ইয়াকুব আলিহিস বলেছিলেন ক্বালা ইনমা আশকূ বাসি ওয়া ইলাল্লাহ সুরা আল্লাহ সূরা ইউসুফ আয়াত নাম্বার 86 ইয়াকুব বলেছিলেন ইনমা আশকূ বাসি ওয়া হুযনি হুযনি ইলা যে আমার দুঃখ আমার বেদনা আমি তো আল্লাহর কাছে নিবেদন করি তোমাদের কাছে বলি না তোমরা সেটা জানো না যে আল্লাহ সুবহানাহু তাআলা শুনেন এবং কবুল করেন এই কারণেই ইব্রাহিম আলহ সালাম সর্ব অবস্থাতে তিনি আল্লাহ সুবাহন তালার কাছে দোয়া করতেন ইন্না ইব্রাহিম আল আউ হালিমুন আল আউ সুরাতাওবা আয়াত নাম্বার একশো এই যে আউয়া এই কথাটার অনেক অর্থ হয় একটি অর্থ হচ্ছে আউয়া আলিফ হামজা ওয়াও আলিফ হা ছোট হা তাহলে হচ্ছে কোমল হৃদয় আরেকটি অর্থ হয় বেশি বেশি প্রার্থনা করা আরেকটি অর্থ হয় বেশি দরদি মানে এমন কাজ করা কেউ কেউ তওবাও করেছেন অর্থাৎ আমরা যখন কোনো কাজ যেটা আল্লাহ সুবাহ সন্তুষ্টি অর্জিত হয় না মানে অন্যায় করে ফেলেছি সেটা শুনে আপনি যদি আফসুস করেন আফসুস করতে গেলে আমরা কি বলি আহ আহ কেন করলাম আহ কেন করলাম ওই যে আহ আহ করছি আফসুস করছি সেই আহ আহ থেকে এই শব্দটা এসেছে আউ ইন্না ইব্রাহিম আল আউ হারিম যে ইব্রাহিম সবসময় আল্লাহর দিকে ফিরে যেতেন সবসময় আল্লাহর কাছে চাইতেন তার মানে আল্লাহ সুবাহা তারা শুনেন এবং তিনি এটাকে বাস্তবায়ন করেন এই কারণে ইব্রাহিম ছিলেন কি আল আউ এবং তিনি সহনশীল হালিমুন কাসিরাত যে এটার ব্যাখ্যায় অনেক কথা এসেছে আপনাদেরকে এতটুকু মানে বলা হলো যে আল আউয়া অর্থাৎ হচ্ছে আল্লাহ সুবাহান তালার কাছে ফিরে যাওয়া যে আল্লাহ সুবাহান তালা কোরআন করিমে যে দোয়াগুলোকে যে উনি শুনেন সেটার একটি হুকুম দিয়েছেন সুরা আল ইসরা আয়াত নাম্বার একশো দশ ওয়ালা তাজ বিহা ওপত্যাগি বাই নাজালিকা সাবি ইলা সুরা আল ইসরা আয়াত নম্বর যে হাদিস এসেছে সেই হাদিসের মানে ব্যাখ্যা অনুযায়ী এখানে সলাত শব্দের অর্থ হচ্ছে দোয়া করা যারা কোরানের তাফসির ক্লাস নেন তাদের খেদমতে বলছি সুরা আল ইসরা একশো দশ নম্বর আয়াতের যেখানে বলা হচ্ছে ওয়ালা তাজহার বি সলায়াতিকা যে তোমাদের নামাজগুলোকে উচ্চ সরয় করো না এখানে কিন্তু সালাদ অর্থ নামাজ বুজানো হয় নাই বাংলা অনুবাদ পড়লে সেখান থেকে তাফসির করা যায় না ওলা তাজহার বি সলায়িকা ওলা তো এবং তোমরা নিচুও করবে না বিহা ওয়াফতাগি বাইনা জায়ালিকা সাবিলা অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করো বোখারির হাদিস নাম্বার চার হাজার সাতশো তেইশের বর্ণনা অনুযায়ী আনহা এই কথাটার অর্থ করেছে যে জাহারা এক যে দোয়া আল্লাহ মানুষের দোয়ার ক্ষেত্রে বলেছে যে দোয়াটাকে যেন উচ্চ স্বরে না করে আর দোয়াকে যেন একেবারে নিচু স্বরেও না করে মাঝামাঝি যেন রাখে এভাবে দোয়া করতে হবে আর আমরা দেখতে পাচ্ছি কি আমাদের বাংলাদেশে একটি দোয়া প্রতিষ্ঠান আছে কি আখেরি মোনাজাত ওই নামটাই হচ্ছে অশুদ্ধ মোনাজাত মানে হচ্ছে চুপে চুপে কথা বলা আর সেখানে নামাজ পড়ে চুপে চুপে আর দোয়া করে মাইকের মাধ্যমে কি আশ্চর্য একটি অনিষ্ঠের সীমা লঙ্ঘন করেছে তারা হাদিসের ভিতরে এসেছে যে দোয়া অন্তর থেকে নিংড়ানো হয় না সেই দোয়া আল্লাহ সুবহান তালা শুনেন না কবুল করেন না এই কারণে আদাবুল মফরাদে ইমাম বুখারি হাদিস এনেছেন বাবু না খেলা মিনা দোয়া অন্তর নিংড়ানো দোয়া সেখানে আলকামা থেকে একটি হাদিস এসেছে আলকামা রাজি আল্লাহ আনহু তিনি বলছেন হ্যাঁ যে আরেকজনকে বর্ণাকারীকে আলম তারা আকসারা মা ইয়াদ নাসু ও মা আকাল্লা ইজাবতুহম যে আপনি কি লক্ষ্য করেছেন যে প্রচুর লোক দোয়া করে কিন্তু তাদের দোয়া তো কম কবুল হয় এর কারণ হিসেবে আল অন্তরের নিংরানো মনোভাব ছাড়া আল্লাহ দোয়াটাকে কবুল করেন না কুলতু আওয়ালা যালিক মানে আব্দুল্লাহ কাছে জিজ্ঞাসা করেছে তিনি কি বলেছেন আবদুল্লাহ ইবাসের কথা বলা হচ্ছে আবদুল্লাহ ইবনে মাসুদ বলেছিলেন লা ইয়াসমাউল্লাহু আল্লাহু মিন মুসমিইন ওয়ালা লা মিরআইন ওয়া লা আইবিন ইল্লা রাইন যে ব্যক্তি মানুষকে শোনানোর জন্য দোয়া করে যেমন কারোর বাসায় যদি আমরা যাই অনেক সময় দেখা যায় যে সাহেবুদ আওয়া বলছে যে আপনি আমাদের সবার জন্য দোয়া করেন তো এটা এমন একটা বিব্রতকর অবস্থা যে তাদেরকে এখন শোনাতে হবে মানুষকে শুনিয়ে যদি দোয়া করা হয় সেই দোয়া তো আল্লাহ সুবাহ তালা মানে শুনবেন কিনা তার কোনো নিশ্চয়তা নাই এখানে বোখারিতে যে হাদিস আছে লাসমা উল্লাহ মিন মুসমিন মানুষকে সুরানোর ভঙ্গিতে মানুষকে শোনাবার জন্য যে দোয়াটা করা হয় সেই দোয়া আল্লাহ শুনেন না ওলা মেরা যেটা মানুষকে দেখানোর জন্য ওলা আইন অভিনয় করার ভঙ্গিতে যে দোয়া করা হয় এটা আল্লাহ কবুল করেন না দা মিন আসবুত যারা অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করে আল্লাহ সেটা কবুল করেন কলাফা জাকারা আল কামা আল্লা আল কামা তখন বললেন যে হ্যাঁ এটাই সঠিক তাহলে দোয়া করার ক্ষেত্রে যে আদব হচ্ছে সেটা হচ্ছে যে মধ্যম পন্থা অবলম্বন করা এবং একাকী একান্তে দোয়া করা কেননা আল্লাহ সুবহানা তালা হচ্ছেন আর তিনি সেটা শুনেন আর এই আয়াতে কারিমায় কথাটাই ফুটে উঠেছে ওলা তাজহার বে সলায়াতিকা ওয়ালা তো খাফিত হ্যাঁ তোখাফিত বে হ্যাঁ ওয়াপ্তাকি বাই না জালিকা আল্লাহ তাআলা এই যে আমাদেরকে মানে শোনার সামর্থ্য দিয়েছে সেটাকেও হেফাজত করতে হবে এস এটাও দোয়া কবল হওয়ার শর্ত শুনে রাখুন যারা কানে মানে মানুষের বদনাম বেশি শুনে মিথ্যা কথা বেশি শুনে গান বাজনা বেশি শুনে তারপরে আল্লাহ যেগুলোকে হারাম করেছেন গিবৎ শুনে অশ্লীল অন্যায় জিনিস সবসময় শুনে তাদের দোয়া কিন্তু আল্লাহ সুবাহ তালা আবার কবুল করবেন না আপনি যদি চান যে আপনার কথা আল্লাহ বেশি শুনুক তাহলে আপনার শোনাটাকেও আল্লাহর হুকুমের আওতায় আনতে হবে যেটা হাদিসে কুৎসিতে এসেছে তখন আল্লাহ আপনি যাই শুনবেন মানে সেটা যদি আল্লাহর শরীয়তের বিধান অনুযায়ী আপনি সব কি শুনেন তাহলে সেটা আপনার জন্য মঙ্গল হবে এবং সেটা না করলে বরং আল্লাহ আপনাকে সেটার জন্য দায়ী করবেন আল্লাহ সুহান এই শ্রবণ যন্ত্র এবং এই দেখার ইন্দ্রিয় এবং হৃৎপিণ্ড যেটা রক্ত সঞ্চালন করছে অথবা চক্ষু দিয়ে আমরা দেখছি এবং কান দিয়ে যে শুনছি এর প্রত্যেক জিজ্ঞাসা করা হবে কুল্লুন উলয়া ইকা কানা আনহু মাস উলা সেটাকে জিজ্ঞাসা করা হবে যে এই জিনিসগুলো দিয়ে আমরা কি করেছি এই কারণে কাউকে দেখিয়ে কোনো দোয়া করা যাবে না কাউকে দেখিয়ে কোনো ইবাদত করা যাবে না সুনাম অর্জনের জন্য কোনো কি আল্লাহর ইবাদত করা যাবে না যদি করে তাহলে সেটা আল্লাহ তাআলা তিনি শুনবেন না এই কারণে হাদিসে এসেছে

কে লোক দেখানো কাজকে আল্লা আলা শুনেন না এবং সেটাকে সুনাম অর্জনের জন্য রেখে দেন আর যে যেটাকে আল মানুষকে দেখানোর জন্য করা হয় সেটা আল্লাহ তালা মানুষকে দেখানোর ক্ষেত্রেই রেখে দেন অর্থাৎ তার বিনিময়ে আল্লাহ তাআলা দিবেন না এই কারণেই হজ করার সময় যেই হেরাম করার সময় যে দোয়াটা পড়তে হয় যে আল্লাহ মাহাজ হ্যাঁ লা সু মরহা যে এই অমরা এই হাজ আমি করছি সুনাম অর্জনের জন্য নয় মানুষকে দেখানোর জন্য নয় হজ করে এসে নামের আগে হাজি এবং আহ বিয়াই সাহেবকে হাজি সাহেব ডাকা বিয়াইন সাহেবকে হাজি সাহেবান ডাকা এই ধরনের অনিষ্ট সংস্কৃতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে মানুষকে হাজি ডাকা যায় না আর যাকে হাজি ডাকা হচ্ছে সে আবার মনে মনে খুশি হচ্ছে যে কি চমৎকার দেখা গেল আমাকে হাজি বলে ডাকলো এই ধরনের কাণ্ড জ্ঞানহীন শরীয়ত বিরোধী কর্মকাণ্ড থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন আল্লাহ সুহার মানে বিভিন্ন সৎকর্মের মাধ্যমে যে তিনি আমাদের দোয়াকে কবুল করেন এবং শুনেন সেটা আমরা আলোচনা করেছি যেমন ইব্রাহিম সালাম যখন কাবাঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন এটি ওয়া ইস ইয়ার ইব্রাহিম আল কওয়ায়দ ওয়াল ইসমাইল তখন তারা দোয়া করেছেন রব্বানা তাকাব্বাল মিন্না তাহলে রব্বানা তাকাব্বাল আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ও মিনকুম এভাবে এই কথাটা সব সময় শুধু ঈদের দিন যে বলা যাবে তা নয় বরঞ্চ আমরা যখন নিজেদের ভিতরে যখন কোনো ভালো কাজ নিয়ে আলোচনা করি অথবা কেউ যদি আপনার কাছে এসে বলছে যে আমি এই কাজটা করেছি আপনি দেখতে পেলেন যে কাজটা অনেক ভালো আপনিও অন্য একটা করেন সেটাও ভালো তাহলে আপনি কি করতে পারেন আপনি বলতে পারেন তাকাব্বাল মিন্নি ও মিনকুম। এই কথাটা বলতে পারেন যে আল্লাহ তুমি তাদেরকে এবং আমাদেরকে কবুল করেন অর্থাৎ আমাদের কাজসমূহকে আপনি কবুল করেন তা কাব্যাল আল্লাহ মিনকুম যে কোনো ভালো কাজ এভাবে আল্লাহর কাছে দোয়া চাওয়া যায় এবং কবুল করার জন্য দরখাস্ত করা যায় আর সাথে যদি যোগ যোগ করতে পারেন যে আল্লাহ ইনাকসামি আলিম তাহলে তো আরও সুন্দর আরও মর্যাদাপূর্ণ হয়ে যায় আল্লাহ সুবহানা তালা সবাইকে আমাদের যেন সেই সহি দলিল অনুযায়ী দোয়া করার তৌফিক দান করুন আমিন আজকে আমরা এই আল্লাহর বিশেষ নামটুকুর উপরে যেন আমরা তৌফিক লাভ করি যেন আমরা শিখতে পারি এবং আগামী ক্লাসে আল বাসিরু এর আলোচনা আহ্বান আলোচনা শোনার জন্য সবাইকে أمي قطع وآخر دعوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته